রনি, দরজাটা খোল। শুনছো, মেহমান এসছে, ওই কাজু বিস্কুটটা দাও। আরে, তোমরাই তো সব শেষ করে দিলে, মেহমান কোথায়? তুমি তো মেহমান ছাড়া দাও না। আসুন কাজু বাদামে ভরা ও ফ্রেশ বাটারের সাথে ইফাত কাজু ডিলাইট বিস্কিট, শুধু মেহমানের জন্য নয়। আসসালামু আলাইকুম, এক বাই এ নিউ বেলি রোড থেকে বলছি, পাওয়ার্ড বাই ইফাদ, দ্বিতীয় সিজনের চতুর্থ এপিসোড অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা। আমাদের রিলেটিভ, আমাদের ফ্যামিলি মেম্বার্স অনেকেই আসলে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, অনেকেই অসুস্থ আছেন, আমাদের ফ্রন্টলাইনাররা 24/7 কাজ করে যাচ্ছেন আমাদের জন্য, তাদের সবার প্রতি দোয়া, ভালোবাসা আর শ্রদ্ধা রেখে শুরু করছি। আমি এখন প্রথমেই আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথিদের সাথে। আপনারা যারা পোস্টারটা অলরেডি দেখেছেন তারা জানেন যে আমরা আজকে ডে শিফটে চলে গিয়েছি। তো সেই ডে শিফট থেকে আমাদের তিনজন সম্মানিত আমাদের টিচার, আমাদের শ্রদ্ধেয় টিচার আজকে জয়েন করেছেন আমাদের সাথে। প্রথমেই আছেন আমাদের সাথে চিত্তরঞ্জন সরকার স্যার, তিনি আমাদেরকে ম্যাথমেটিক্স পড়িয়েছেন 1988 থেকে 2014 পর্যন্ত তিনি স্কুলে ছিলেন। তারপর আছেন আবেদা হোসেন আপা, পলি আপা হিসেবেও পরিচিত, তিনি সিনিয়র টিচার হিসেবে রিটায়ার করেছেন, তিনি আমাদের সোশ্যাল সায়েন্স পড়াতেন 1990 থেকে 2016 তিনি স্কুলে ছিলেন। আছেন শাহিন আক্তার চৌধুরী আপা, তিনি ডে শিফটে ছিলেন, এখন বর্তমানে শিফটিং চার্জ হিসেবে বসুন্ধরা ব্রাঞ্চে মর্নিং এ তিনি কর্মরত আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন আর্কিটেক্ট মারহানা সুসান, তিনি ব্যাচ 1992-94। আপুর অনেক গুণ আমি পরবর্তীতে ডিসক্লোজ করব। তো বর্তমানে তিনি আছেন প্রজেক্ট ম্যানেজার ডিএফটিএ এনওয়াইসি গভর্নমেন্টে ইউনাইটেড স্টেটস থেকে আপু আমাদের সাথে জয়েন করেছেন। এরপর আছে ডক্টর নুরওয়া বুশরা জাহান, ব্যাচ 93-95, সেও বিশিষ্ট গুণের অধিকারী, সেগুলো আমি আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য বলবো। তো বর্তমানে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটপোর্ট হাসপাতালে কর্মরত আছেন। আমাদের সাথে যুক্ত হয়েছে দিলাফুজ ফওজিয়া, তান্নি হিসেবেই সে আমাদের মধ্যে বিখ্যাত। সো সে আমাদের 93-95 ব্যাচ, বর্তমানে ম্যানেজার বিজনেস রিস্ক ম্যানেজমেন্ট রিটেল ব্যাংকিং ডিভিশনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে সে কর্মরত আছে। এবং সবশেষে মিলেনিয়াম ব্যাচ, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে আর্কিটেক্ট তাসনিম তারিক, ব্যাচ 2001-2003। সে এক্স হাউস ক্যাপ্টেন ছিল কৃষ্ণচূড়ার, বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচারে বুয়েটে কর্মরত আছে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানের কিছু নিয়ম আছে, এখানে যারা আছেন অনেকেই জানেন এবং যারা আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন লাইভে তারাও জানেন যে আমরা এখানে অনেক গল্প করি, আমরা অনেক আড্ডা দিই এবং এই প্যান্ডামিকের সময় আমরা কিছুটা সময় চেষ্টা করি ভালো থাকার জন্য। কারণ আমরা সবাই যার যার জীবনে এই একটা কঠিন সময় আসলে পার করছি, কিন্তু তারপরও এই একটা ঘন্টা সময় বা দেড়টা ঘন্টা সময় আমরা আসলে আপনাদের সাথে থাকি, আমরা আমাদের স্কুল কলেজের জীবনে ফিরে যাই এবং সেই সময়ের যে স্মৃতিগুলো আমাদের যতটুকু মনে আছে আমরা সেগুলো শেয়ার করি। তো এই লাইভটি আমাদের যেটা হচ্ছে এখন, আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ শেয়ার করেন, তাহলে আপনার বন্ধুরাও আমাদের সাথে যুক্ত হতে পারে। কমেন্ট বক্সে যে আপনারা প্রশ্ন করতে পারেন, লিখে জানাতে পারেন আপনাদের মনে যা আছে সেগুলো, মজার কোনো স্মৃতি শেয়ার করতে পারেন এবং এই মুহূর্তে আমাদের সবাইকে দেখে কেমন লাগছে সেটাও জানাতে পারেন। আর অনুষ্ঠান চলাকালীন সময় মাঝে মাঝে আমি আপনাদেরকে কুইজ দিব, প্রথম কমেন্ট বক্সে গিয়ে যে সঠিক উত্তর দেবে কুইজের প্রশ্নের নিচে, যার সঠিক উত্তরটি আমরা সবচেয়ে প্রথম পাবো তার কাছে পৌঁছে যাবে ইফাদের সৌজন্যে একটি গিফট হ্যাম্পার। সো আমাদের সাথেই থাকুন আর জিতে নিন ইফাদের আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রথমেই আমি চলে যেতে চাই চিত্তরঞ্জন সরকার স্যার আপনার কাছে। চিত্তর স্যার আপনার কাছে যাচ্ছি আজকে, আসলে আপনি আপনি যদিও ডে শিফটে পড়িয়েছেন কিন্তু আপনি আমাদেরও ক্লাস নিয়েছেন মর্নিং শিফটে। আমাদের কিছুক্ষণ আগেও কথা হচ্ছিল, আমরা ব্রেইন স্টর্মিং করে আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে যে সুফি আপা কিছুদিন লিভে ছিলেন এবং সেই লিভের সময় স্যার আপনি আমাদের ক্লাস নিয়েছেন এবং আমরা খুব এনজয় করতাম, এটাও মনে আছে যে আপনি খুব মজা করতেন আমাদের সাথে। মানে ফান থাকে না, যে অঙ্কটা তো একটা কঠিন বিষয়, বাট লাইক উই ইউজ টু এনজয় ইউর ক্লাস এ লট। তো আজকে আপনাকে অনেক দিন পর আমরা অনেকে দেখছি, সো আমরা খুব এক্সাইটেড ডেফিনেটলি। আপনার মুখে স্যার শুনতে চাই আপনার আমাদের কথা কতখানি মনে আছে বা স্কুলে আপনি যতদিন কাটিয়েছেন কেমন ছিলেন, এখন কেমন আছেন, সবকিছু স্যার আমাদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ তোমাকে। আসলে
বিকম বিশেষ স্কুল আমার লাইফে একটা বিরাট পাওনা আর কি, তার চেয়ে বড় পাওনা তোমরা, এই যে তোমরা সব ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এটাই আমাদের সঞ্চয়। এতদিন পরে তোমরা আমাদের মনে রেখেছ, এটাও আমাদের আমার জীবন অবশ্যই সঞ্চয়, কারণ সময় তো অনেক অনেক দিন চলে গেছে, আর তোমাদের দেখে তো মনে হয় না তোমরা এত বড় বড় চাকরি করো, এত বড় সবই তো মনে হয় 11-12 ক্লাসের ছাত্রী না। যাই হোক, আমি কি বলবো তোমাদের নিয়ে, হ্যাঁ ওই সময় যাদের করিয়েছি তারা সবাই সুপ্রতিষ্ঠিত, এই জন্য আমার অনেক গর্ব। এই বললাম তো কিছুক্ষণ আগেই বলেছিলাম, 91 ব্যাচ ওরা গত জানুয়ারি মাসে গেট টুগেদার করলো আর কি, তোমরা আমাকে ডেকেছিল, 30 বছর পর ওদের সাথে দেখা, কি যে ভালো লাগলো, যে কিন্তু মনে হলো যে ওরা এই 9-10 আছে, এরকম মনে হতে লাগলো আমার, কথাবার্তা ছাড় ছাড় এটা দেখেন এটা করেন, এটা আমার মনে হচ্ছিল যে সেই 91 ওরা রয়ে গেছে আর আমি পড়াচ্ছি এই আর কি। এখন তো বয়স হয়ে গেছে, বাইরেও খুব একটা বেরোই না, গেলেও আমার ছোট ছেলে সাথে সাথে যায় সব সময়, কোনো জায়গায় পড়ে টড়ে যাই না, চলাচল করতে যেয়ে মোটামুটি এখন তোমাদের দোয়ায় মোটামুটি আছে আর কি, এখন বেঁচে আর কি। এই আর কিছু? জি স্যার, আপনার আপনার কোনো মজার কোনো স্মৃতি মনে পড়ে না আমাদেরকে নিয়ে, নাকি আমরাই আমরাই আমরা তো শেয়ার করবই আমাদের দিক থেকে, আপনার কিছু, কোন ছাত্রীটা দুষ্টু ছিল, কোন ছাত্রীটা খুব ভালো ছিল, কোন ছাত্রীটাকে আপনার মনে করেন যে অঙ্ক করাতে অনেক বেগ পেতে হয়েছে, এরকম কিছু মনে পড়ে কিনা স্যার? না, তোমাদের একটা জিনিস, আমি তো তোমরা চলে বেরিয়ে যাওয়ার পরেও অনেক ছিলাম, যে দিনটা যায় মনে হয় ভালোই যায়। জি, তোমরা আসলে দুষ্টুমি করলেও পড়াশোনায় ঠিক ছিল, পড়াশোনা ঠিকই করতে, এটা আমার ইয়ে তো মাঝে মাঝে বকা দিতাম তোমাদের, বিশ্বগুরু বলে বিশ্ব গাধা বলে, সিঁড়ি সারা দোতলায় নামায়া দেবো, এই ধরনের বকা টকা দিতাম এই আর কি। আর তোমাদের কথা হয়তো এখন মনে নাই, ফেস দেখা হলে অনেক সময় কি আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এক ছাত্রী গাড়ি থেমে এসে সালাম করে বললো, স্যার আমি 92 ব্যাস, আমি 94 ব্যাস, কিন্তু ফেস মনে পড়ে, কিন্তু আমি এখন আর অত স্মরণ করতে পারি না কোন ইয়ারে বলিস। তবু তোমরা এই যে দেখা, এইটুকু আমাদের বিরাট পাওনা, আমার পাওনা, যে এত বছর পরে, যেমন একটা কথা বলছি, আমার এক প্রিয় ছাত্রী তোমাদের, এটা বোধ হয় 98 ব্যাস, আমেরিকাতে ওর বাবারে ফোন করছে যে চিন্ত স্যার কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা, কোথায় কি করতেছে জানাও, এর চেয়ে কি বড় পাওনা আমার আর কিছু আছে থাকতে পারে, যে বাচ্চা আছে কিনা, কোথায় আছে, কি করতেছে, এর চেয়ে বেশি বড় পাওনা নাই। তার দুষ্টামি করলো তোমরা যে বুসরা, ভালো ছাত্রী ছিল কিন্তু ওর কাছ থেকে অনেক আশা করছিলাম, ডাক্তার হয়ে গেছে, যাক ভালো, তাসলিম তো বুয়েটের টিচার হয়ে গেছে, বুয়েটের টিচার আর একটা আছে, ওর নাম ছিল হাজরা নজরুলের মেয়ে, খুব দুষ্ট ছিল, ও বাসায় গিয়ে পড়তো,
ও অপছন্দ করার কখনোই চেষ্টা করতো না। আমি কতদিন বলছি এই আমার রুমে তুমি নিয়ে যাও, তোমার দ্বারা কিছু হবে না, মা প্রফেসর প্রিন্সিপাল আর তুমি এরকম। এই ধরো বছরখানি আগে আমি আনারকুলি মার্কেটের সামনে দাঁড়ায় আছি, হাজবেন্ড নিয়ে এসে পায়ে সালাম করলো, স্যার আমি না বুয়েটের টিচার হয়ে গেছি আর কিছু চাও। তোমরা তো তেমনই সবাই, সবাই একজন সুপ্রতিষ্ঠিত রত্ন, এই আর কি আপনাদের অবদান স্যার, এটা আপনাদের অবদান। আপনারা আমাদেরকে সেভাবে তৈরি করেছেন, আমাদের বাবা মারা এবং আমাদের টিচাররা, আপনাদের জন্যই আজকে আমরা যে যেখানে আছি এই অবস্থায় আছি। স্যার আপনাদেরকে দেখে মানে অনেক কমেন্টস আসছে, আমি কিছু কমেন্টস পড়ি, কিছু কমেন্টস পড়ে তারপরে আবেদ আপনার কাছে আসবো, আপনাদের কাছেও আসবো, সবার কাছেই আসবো। আচ্ছা, প্রচুর মেয়েরা জয়েন করেছে এখানে দেখতে পাচ্ছি, যে এন ফাইরোজ, চাঁদ সুলতানা, তারপরে হচ্ছে তারপর যুক্ত হয়েছে নুসরাত, প্রমি, ইশরাত, প্রান্তি, মাজাবিন, জান্নাত, লাবিবা, তাসিন, নায়না, আমার মনে হয় মার অ্যাকাউন্ট থেকেও নাকি বোনের কারো অ্যাকাউন্ট থেকে হয়তো কেউ জয়েন করেছে, আরো অনেকে 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 দেখতে পাচ্ছি। পুতুল আপার একটা স্ট্যাটাস এসেছে, একটু পড়ি, স্যারকে আদাব। পুতুল আপার কথা মনে আছে স্যার, উনি স্পোর্টসে খুব ভালো ছিল, আমাদের হ্যান্ডবল টিমে ছিলেন এই আপুটা, তো স্যারকে আদাব। আর সবাইকে মারহান আপুদের ব্যাচ 92 ব্যাচ, হ্যাঁ, আর সবাইকে সালাম স্যার, আমি পুতুল, হ্যান্ডবলার পুতুল, আমার এসএসসি ম্যাথ রেজাল্ট স্যারকে সবচেয়ে অবাক করেছিল, আমার এখনো মনে আছে স্যার, মাহমুদা আপার রুম থেকে বের হয়ে এসে আমাকে জিজ্ঞেস করলেন, পুতুল তুমি এত মার্কস কিভাবে পাইলা? স্যার আমি বিকর্ণেশের মতো মনে হয় একমাত্র স্টুডেন্ট যার এসএসসি তে ইলেকটিভ ম্যাথ না করে এইচএসসি তে গিয়ে আবার করেছি, স্যারের ভয়ে আমি এসএসসি তে জিটিডি নিয়ে ইলেকটিভ ম্যাথ ট্যাগ করি, কারণ আমার ম্যাথ প্র্যাকটিস করার সময় ছিল না, খেলাধুলা নিয়ে এসে ব্যস্ত থাকতো, আমাকে তো মাঠে খেলা প্র্যাকটিস করতে হবে স্যার। আচ্ছা, এখানে আরো কিছু কথা হয়তো ছিল, এখানে আসে নাই, তো পুতুলাপা খেলাধুলা করেও অঙ্কে খুব ভালো করেছিলেন, সেটা উনি শেয়ার করেছেন আমাদের সাথে। যুক্ত হয়েছে অমি ইসলাম, আবেদ আপার মেয়ে না, চিত্তরঞ্জন স্যার আমরা সবাই আপনাকে অনেক ভালোবাসি, এটা অমি ঠিক আমাদের কথাটাই বলে দিয়েছে। রাইট, এখানে আরেকজন দেখতে পাচ্ছি, শাবনিন রহমান, আসসালামু আলাইকুম চিত্র স্যার, আবেদ আপা এবং শাহিন আপা, আমি আপনাদের তিনজনেরই স্টুডেন্ট ছিলাম, তো লাকি শাবনিন যে আপনাদের তিনজনেরই স্টুডেন্ট ছিল। আচ্ছা, এখানে নর্থ সাউথে আছে, নর্থ সাউথ ইউনিভার্সিটির টিচার, আচ্ছা, এখানে আরো এত চলে এসেছে। আচ্ছা, তারপরে হচ্ছে সাবিরা সুবর্ণা, সালাম এভরিওয়ান, সো গুড টু সি আওয়ার বিলাভেড টিচার, স্যারের মজার মজার বকা এখন অনেক মিস করি। রাইট, মজার মজার বকা তাসনিম, আচ্ছা হ্যাঁ। তারপরে সামিয়া জাবিন লিখেছে, আসসালামু আলাইকুম আপা স্যার, আপনাদের সবাইকে অনেকদিন পর দেখে খুবই ভালো লাগছে, আই এম ভেরি প্রাউড দ্যাট ইউ আর মাই টিচার্স অ্যান্ড হ্যাপি টু সে দ্যাট নাও আই এম কারেন্টলি ডাইরেক্ট স্টুডেন্ট অফ তাসনিম তারিক ম্যাম অ্যাট বুয়েট। ওকে, সে হচ্ছে আপনার ছাত্রীর ছাত্রী হয়ে গেছে আর কি, এখন এই অবস্থা। আচ্ছা, তাহমিনা আফরোজ চৈতি, সালাম, আই এম ফ্রম ডে শিফট 2002-2004 ব্যাচ, জয়েন ফ্রম টেক্সাস, ডিলাইটেড টু সি আবিদা আপা, শাহিন আপা এন্ড চিত্র স্যার আফটার সো মেনি ইয়ার্স, থ্যাংক ইউ তাহমিনা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, মাজাবিন জান্নাত, এসএসসি 17, এত ছোট সেই দিন। আচ্ছা, আমরা এটা কি পড়ে থাকতে, আমরা পড়ে থাকতে চিত্ত স্যার অবসরে যান, তাই ওনার ক্লাস না পেলেও পড়ে ক্যাপ্টেন হওয়ার সুবাদে টিচার্স রুমে আসা যাওয়ার সময় একদিন দেখি স্যার, স্যার মোস্তাদ শেভ করে লাল টি শার্ট আর ক্যাপ পরে টিচার্স রুমের দরজা বরাবর ওনার সিটে এক দৃষ্টিতে করিডোরের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে বসে আছেন, যতবারই রুমের সামনে দিয়ে যাচ্ছি ততবারই দেখি স্যার একই ভঙ্গিতে তাকিয়ে আছেন, তাই কৌতূহল বশত
এর কারণ জিজ্ঞেস করলে স্যার হাসতে হাসতে বলেছিলেন যে এরকম আকাশি পরিদে ছুটাছুটি তো আর কয়দিন পর দেখতে পারবো না, তাই মন ভরে দেখে নিচ্ছি। মানে ওটাই বলছিলাম যে স্যার ওয়াজ খুব হিউমারাস, লাইক উনি খুব হিউমারটা পছন্দ করতেন। মানে আমাদের আমার ওই ওই চিত্র স্যারকেই মনে পড়ে যে আপনি খুবই আমাদের সাথে মানে ফান লাভিং একজন টিচার ছিলেন, এবং আমাদের সাথে আমরা ওই বকাটা আপনার পাইনি, ডে শিফটের ওরা বলতে পারবে, কারণ আমাদেরকে অল্প সময় ক্লাস নিয়েছিলেন। হ্যাঁ, বকাটা হয়তো ওদের কপালেই জুটেছে, কিন্তু আমাদের কপালে বকা না। আমাদের সময় স্যার যা ছিলেন আমাদের ওই আপনার ওই চিরায়ত সেই মানে রসিক স্যার হিসেবেই আপনি আর কি আমাদের মধ্যে পরিচিত ছিলেন। আচ্ছা, তারপরে আবেদা আপা বকা দিতেন নাকি? তা শ্রীফা অপি বলছে, আবেদা আপা আপনার বকা খুব মিস করছি, দেখেন আপা আপনার এত সুন্দর করে বকা দিতেন, সেগুলাও মেয়েরা মিস করছে। আচ্ছা, পারিয়া লাস বিজরি, whatever we become today all credit goes to our school teachers, definitely, মানে এটা তো বলার অপেক্ষাই রাখে না। তাহসিনা ফারাস আনাম, আসসালামু আলাইকুম স্যার আপা, আপনাদের দোয়ায় আমিও বুয়েটে টিচার হয়েছি, ইউএসএ থেকে পিএইচডি করে ফিরে এসেছি। বাহ, খুবই ভালো ভালো লাগছে আমাদের মেয়েরা যে এত ভালো করছে, ভালো ভালো জায়গায় আছে। সুভাষ এসান বিভা, না স্যার আদাব, আমি বিভা, 2006 ব্যাচ, আপনার কাছে পড়তাম বাসায়, মনে পড়েছে স্যার বিভা? আচ্ছা, আপনাকে এখনো এত মিস করি, কত খুঁজেছি স্যার আপনার নাম্বার, ডিডন্ট ফাইন্ড টু ম্যানেজ এনিহোয়ার, আই ওয়াজ এ লেকচার ইন ব্র্যাক ইউনিভার্সিটি এন্ড ট্রাইং টু পারসিউ পিএইচডি নাও, সব আপনার দোয়া স্যার, স্যার একটু যোগাযোগের ওয়ে দেন প্লিজ, ওয়ান্ট টু টক টু ইউ সো মাচ। বিভা, তুমি আমার সাথে যোগাযোগ করো, আর এই স্যারের নাম্বার দেওয়ার জন্য আমি তোমার কাছ থেকে কি চাইবো সেটা আমি পরে ঠিক করে নিচ্ছি। ওকে, তারপরে হচ্ছে কিজি জয়েন করেছে, কি যে নির্মল আনন্দ হচ্ছে প্রিয় শিক্ষকদের দেখতে পেয়ে, আবেদ আপা, চিত্তরঞ্জন স্যার আর শাহিন আপার সাথে কত স্মৃতি জমা, আমাদের ছোটবেলায় এই প্রিয় শিক্ষকদের মায়ায় জড়িয়ে আছে শ্রদ্ধা এবং ভালোবাসা। মানে আমি এখন হয়েছে কি, এত বেশি কমেন্টস আসছে না, এগুলা যদি না পড়ি তাহলেও সেগুলা সব হারিয়ে যাবে, আবার কারো কারোটা মিস হয়ে গেলে ভাই কিছু মনে করো না, কারণ খুব দ্রুত উপরে উঠে যাচ্ছে সব কমেন্টস গুলা। ফারজানা মালিক, সেও ইউনাইটেড স্টেটস থেকে জয়েন করেছে, স্যার আমাদের প্রথম মেল টিচার ছিলেন বিকিতে, ইফাত তুমি বলাতে মনে পড়লো, সুফিয়া আপা যখন ছুটিতে ছিলেন তখন স্যারকে পাই, স্যার খুবই ভালো ছিলেন, বকা কম খেয়েছি। হ্যাঁ সেটাই, আমার বকা, অঙ্ক আমার খুব ফেভারিট সাবজেক্ট ছিল স্যার। আমার একটু শেয়ার করি, প্রত্যেকটা আমার মা বাবা দুজনেও ওনারাও খুব ভালো ছিলেন অঙ্কে, তো যেটা হতো মনে করেন আমি ক্লাস থ্রিতে উঠেছি, রাইট, আমার থ্রির অঙ্ক বইটা ক্লাস টুর যে ডিসেম্বর মাস, ওই ডিসেম্বর মাসে আমার শেষ করা। হ্যাঁ, মানে ছুটিতে বসিয়ে না রেখে আম্মু করতো কি আমাকে অঙ্ক বইটা দিয়ে অল্প অল্প করে প্রত্যেকদিন সে পাঁচটা করে অঙ্ক করো, এরকম করে করে, সো বাই দা এন্ড অফ ভ্যাকেশন আই ইউজ টু কমপ্লিট মাই সাউন্ডস সিলেবাস লাইক ফর দ্য নেক্সট ইয়ার, তো যখন আমি ক্লাসে যেতাম আই ওয়াজ প্রিপেয়ার্ড, তো এই জন্য আমার অঙ্ক টিচারদের সাথে আমার খুব আর কি মানে আমি কখনো বকা খাই নাই অঙ্ক স্যারদের কাছে সাধারণত। সুস্মিতা শারমিন সোমা, সবাইকে সালাম, আবেদ আপা, শাহিন আপা, স্যারকে দেখে খুব ভালো লাগছে, এইভাবে সবাইকে দেখে কি যে ভালো লাগছে, সবার জন্য শুভকামনা। আমরা পরে আবার কমেন্টসে ফিরে আসবো, একটা কুইজ দেই আমরা এই অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী, ইফাদের সৌজন্যে একটা কুইজ, প্রথম কুইজটা দিয়ে আমি আবেদ আপার কাছে যাচ্ছি। যেহেতু স্যার আছেন, স্যারের সৌজন্যে প্রথম কুইজটি অঙ্ক, অঙ্ক হচ্ছে স্যার একটু, স্যার কি দেখতে পাচ্ছেন, আপনি কি পড়তে পারবেন অঙ্কটা? একটি নার্সারিতে 16 জাতের ফুল গাছ আছে, 1/4 1/4 অংশ জাতের 5টি করে এবং 3/4 অংশ জাতের 4টি করে গাছ আছে, সর্বমোট কতটি গাছ আছে? হ্যাঁ, এটা আমাদের দর্শকদের জন্য এই প্রশ্ন, এটা শুধুমাত্র দর্শকরা এলিজিবল এটার অ্যান্সার দেওয়ার জন্য। সো প্রশ্নটা থাকলো, আপনারা উত্তর দিতে থাকেন, যে সবচেয়ে প্রথম সঠিক উত্তর দিবে তার কাছে পৌঁছে যাবে ইফাদের সৌজন্য একটি গিফট হ্যাম্পার। আমি আবেদা আপা আপনার কাছে চলে আসি, আপনি আপনি তো আপনার ক্লাস আমি পাইনি, কিন্তু আমি শুনেছি আপনি ভীষণ জনপ্রিয় একজন আপা ছিলেন, যথারীতি মেয়েদের মধ্যে, আপনার বকাও মেয়েদের খুব মিষ্টি লাগে, তারা সবাই মিস করে বলছে, আপনার মধ্যে কি জাদু ছিল আপা, আপনার পড়ানোর মধ্যে কি ছিল, আপনি যদি শেয়ার করেন আমাদের সাথে।
আসলে আমি যখন স্কুলে জয়েন করি ফার্স্ট ডেতে, জয়েন করার আগে আমি প্রিন্সিপাল হামিদ আলী আপার সাথে দেখা করেছিলাম। তো আপা আমাকে উইশ করেছিলেন যে তুমি যেন জীবনে একজন সাকসেসফুল টিচার হও। তো আমি বললাম, আপা আমি সাকসেসফুল টিচার হতে চাই, আমার কি করা উচিত? আই ওয়াজ সো লাকি, আমি কেন, অনেক টিচাররাই যে হামিদ আলী আপার মতন প্রিন্সিপাল আপার আন্ডারে আমরা যোগ দিয়েছিলাম, এবং একই সাথে আমাদের হেডমিস্ট্রেস ছিলেন মাহমুদা আপা। উনার মূল মেসেজটা ছিল যে তুমি যখন ক্লাসে যাবা একদম রেডি হয়ে যাবা, তুমি কি পড়াবে সেটা একদম ধারণ করে যাবে, এবং কখনো এক মিনিটের জন্য লেট হবে না, এবং বের হবে ক্লাসটা শেষ করে। ছাত্রীরা বুঝবে যে তুমি ফাঁকি বাজ না, ইউ আর এ সিনসিয়ার টিচার, এবং তুমি তোমার মতন করে পড়াবে। এবং রিয়েলি আমি শুরু থেকেই এটা ফলো করেছি, এবং এবং দেখা যেত আমার এইটের ক্লাসে অঙ্ক আপা ছিলেন সুলতানা আপা, উনি অঙ্ক করাতেন, এবং উনার পরের ক্লাসটাই ছিল আমার। তা আমি অ্যাজ ইউজুয়াল গ্যাপের মধ্যে আগে চলে যেতাম, তো সুলতানা আপা অঙ্ক তখনও শেষ হয় নাই। উনি বলতেন, এই যে আমি কি পড়াবো, আজরাইল এসে দাঁড়িয়ে আছে, আমাকে কম্পেয়ার করলেন, আজরাইল এসে দাঁড়িয়ে আছে, আমি তো আর ক্লাস নিতে পারছি না। তো আপা দেখো, শেষ করে আসার পর আমি বলতাম যে আপা আমি এক মিনিট আপনার সময় নিব না, আমার এক মিনিট সময় আমি কাউকে দিব না। এবং সত্যিকার অর্থে যেহেতু আমার সমাজ আমি পড়াতাম, রিলেটেড টু দ্য সোসাইটি, আমি পেপার টেলিভিশন নিউজ এগুলোর থেকে কিছু ইস্যু নিয়ে নিতাম, যেটা দিয়ে পড়া স্টার্ট করতাম। আগে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করতাম, করার পর মূল বিষয়বস্তুতে যেতাম, এবং শুধু বলতাম যে দেখো ইতিহাসে অনেক ভয় পায় অনেকেই, সন তারিখ নো, তুমি আগে ধারণ করো হিস্ট্রির ঘটনাটা কি, তারপরে তুমি সময় তারিখটা যদি পারো দিবে, কিন্তু ঘটনার ধারাবাহিক যদি থাকে তুমি তাহলে ভুলবে না। তো আমি পড়ার ফাঁকে ফাঁকে আবার যদি 40 মিনিটস এর ক্লাস হতো, আফটার 15 মিনিটস একটা মজার কিছু বলতাম, মেয়েটা সিরিয়াসলি পড়তে পড়তে এই মজার টপিকসটা খুব উৎসাহ করত, পেত, ফ্রেশ হয়ে যেত, তারপরে হাসাহাসি করে আবার টপিকসে যেতাম। আমি বলতাম আমি যে কালকে পড়াটা ধরবো, আমি কিন্তু এই জিনিসগুলো আজকে যা বললাম এইটাই ধরবো, আমি তোমার কাছে A to Z সব অ্যান্সার চাই না, তোমার বিগিনিংটা প্রুফ করবে তুমি আমার লেকচারটা বা ক্লাসে পড়াটা ফলো করেছো কিনা। এবং জাস্ট এইটা, হয়তো একটা ছাত্রী একটা লাইন বললো, আমি বললাম ওকে সিট ডাউন, হয়ে গেছে তোমার। তো এই একটা জিনিস আমি চেষ্টা করতাম, এবং মেয়েদেরকে বলতাম যদি পড়া না বুঝো আমাকে বলবে, আমি কোনো প্রাইভেট পড়াবো না, লাগলে আমি হাফ এন আওয়ার এক ঘন্টা আগে আসবো, তোমাদের আমি পড়া বুঝিয়ে দিই। এটা আমি শেষ পর্যন্ত চেষ্টা করেছি। হ্যাঁ, আই ওয়াজ টু মাচ স্ট্রিক্ট, যখন ডিসিপ্লিন ভাঙবে তখন, এবং আমার এমনই ব্যাড লাক, দেখা গেল স্কুলে ঘড়ি পড়া নিষেধ, একটা ক্লাস 7 এর মেয়ে দৌড় দিয়ে আসছে, আপা আসসালামু আলাইকুম, হাতে এত বড় একটা না ঘড়ি। আমি বললাম যে মানে তুমি যে ঘড়িটা পড়লা তুমি জানো না ঘড়িটা নিষেধ, আপা সামসে পকেটে ঢোকাও। পরে আমি টিচার সঙ্গে যে বললাম মেয়েরা আমার এত আদর করেছে, সালাম দিল, ঘড়িটার দিকে আমার চোখ পড়লো কেন? ইট ওয়াজ মাই আইস ভিশন, যেটা অনিয়মটা বা ডিসিপ্লিনের বাইরে গেলে আমার চোখে ধরা পড়ে যেত। আর রাগটাই ছিল আমার মেইন অস্ত্র, আমি ভাব করতাম এমন রাগ মেয়েরা কোয়াইট হয়ে যেত। তারপরেও আমি যেটা ফিল করি, আমার প্রচুর ছাত্রী আমাকে সত্যি পছন্দ করত, রিয়েলি রিয়েলি আই লাভ ইট। আমি রিটায়ারমেন্টের আগে আগে জাস্ট এক সপ্তাহের ভ্যাকেশনে কলকাতায় গিয়েছিলাম, আমার হাজবেন্ড নিয়ে আমি আসছি, দেখি একটা মেয়ে আমার দিকে তাকিয়ে আছে, তারপরে এসে বলে আপনি কি আবেদা হোসেন আপা? আমি বললাম হ্যাঁ, সালাম করে ধরলো, সে কাস্টমস এর বড় একজন অফিসার, আমাকে নিয়ে বসালো, আমি আর সত্যি আমার চোখে পানি চলে আসছে, এর চেয়ে বড় রিওয়ার্ড আর কি। একজন টিচারের জীবনে আমরা কিন্তু অন্য কিচ্ছু চাই না, আমরা ছাত্রীদের ভালোবাসা এবং এই যে সম্মানটা দেয় এটাই সবচেয়ে বড় পাওয়া, আর কিচ্ছু না, তাই না স্যার? চিত্ত স্যার বলতে পারবে, এটাই এটা এইটাই মনে হয় আমার কাছে সবচেয়ে বেশি। আরেকটা ঘটনা যেটা আমি এটা মজা বলবো না, আমি একজন ক্লাস 4 এ যখন পড়াতাম, একজন মা এসে বলছে আপা আমার মেয়েটা ইল হেলথ, চেষ্টা করে কিন্তু পড়া মনে রাখতে পারে না, সে ডিম খায় না, দুধ খায় না, মাখন খায় না, আপা আপনি যদি একটু বলেন, আপনাকে খুব পছন্দ করে। তো
আমি নামটা জিজ্ঞাসা করলাম, রোল নাম্বারটা জিজ্ঞাসা করলাম, তারপরে আস্তে আস্তে ওকে তো পড়া ধরলাম, একটু কঠিন পড়া, একটু পড়া পারে নাই সে। আমি বললাম, আচ্ছা তুমি কি আজকে ডিম খেয়েছো সকালে? বলছে, না আপা। আমি বলছি, মাখন ব্রেডের সাথে মাখন খাও না? না আপা। বলছে, বিকালে দিয়ে দুধ খাও না? না। বলছে, এর জন্য তুমি পড়া পারো না, তুমি দেখো 7 দিন দুধ ডিম খাও, মাখন খাও রুটির সাথে, দেখো তুমি রেজাল্টটা কি হয়। এবং সপ্তাহে 3টা ক্লাস ছিল, 1 সপ্তাহ পরে তাকে একটা ইজি কোশ্চেন দিলাম এবং সে পারলো। আমি বললাম, তুমি কি আজকে ডিম খেয়েছিলে সকালে? বলে, জি আপা। মাখন খাও রুটি দিয়ে? বলে, হ্যাঁ। আমি সে, দেখো রেজাল্ট। তার 1 মাস পরে মা এসে বলে, মা আপনি যে কিভাবে বুঝালেন আপা, আমার মেয়েটা এখন প্রত্যেক দিন চেয়ে খায়। তখন আর মনে হয়েছে যে আমাদের ছাত্রীরা আমাদেরকে কতটা শ্রদ্ধা করে, কতটা ওয়েল উইশার ভাবে, যে আপাকে মিথ্যা কথা বলবে, আপা বলেছে নিশ্চয়ই এটার জন্য হবে। এই যে একটা জিনিস, এখনো কিন্তু আমি এটা মনে করি, এই কথাটা বলছি। আরেকটা কষ্টের কথা, আমি যখন ক্লাস 8 এর 8C ক্লাস টিচার ছিলাম, আমার এক ছাত্রীর বাবা ভোর রাত্রির দিকে মারা যায়, এবং সে খুব তার বান্ধবীদের খুব প্রিয় ছিল। ক্লাসে যেয়ে দেখি ক্লাসের মেয়েরা এত মন খারাপ, কাঁদতেছে, আপা তো সে পড়বে না, এখন দেখলাম যে পড়ার মুড নাই। তখন আমি বললাম যে, শুনো, জীবনে এরকম পর্যায়ে কিন্তু আসে, তুমি জানো। এক ঠিক 1 বছর আগে আমি বললাম, স্কুলে এসেছিলাম, আমি খবর পেয়েছিলাম বাসা থেকে যে আমার ভাই আমেরিকায়, হি ওয়াজ অনলি 44 ইয়ার্স ওল্ড, ম্যাসিভ হার্ট অ্যাটাকে একজনাতে মারা যায়। তার ছোট বাচ্চাটা ছিল 7 বছর, আর বড় বাচ্চাটা, বড়টা ছিল 9 বছর, আর ছোটটা বুদ্ধে 5 বছর। তো আমি যখন এক্সপ্লেন করতেছিলাম বাচ্চাগুলোর কথা, তো অবভিয়াসলি 1 বছর আগের ঘটনা চোখ দিয়ে পানি পড়তেছে। তো আমি দেখলাম যে অন্যান্য মেয়েরাও, তারাও কিন্তু আমার সাথে কাঁদতেছিল। যাই হোক, এত বছর পরে ডরোথি, সে টেক্সাস থেকে, ওই ঘটনাটা সে আবার ফেসবুকে দিয়েছে, আপা আমাদের মনে আছে আপা এরকম করেছিলেন। তো এটা ক্লাসের মধ্যে কিন্তু যখন শুনি যে আমাদের ছাত্রীর একটা প্যারেন্টসদেরকেও একজন মারা গেছে, তার কিন্তু একটা লাইফের একটা অংশ ব্ল্যাঙ্ক হয়ে যায়। তখন বলতাম আমি যে, যে কোনো রকম সাহায্য লাগে, অ্যাডভাইস লাগে, জাস্ট আমাকে ইনফর্ম করবে, আমি তোমার সাথে আছি, নো ম্যাটার আমি কত রাগি এটা মনে রাখবে না। আমি একজন মা, আমি একজন টিচার, আমি একজন মেয়ে, আমি তোমাদের সাথে আছি। তো অনেক মেয়ে কিন্তু তাদের পার্সোনাল অনেক প্রবলেমের কথা আমাকে বলতো, এবং আমি সাধ্য মতন চেষ্টা করেছি তাদেরকে করতে। একই সাথে বলবো যে, ভিকারুননেসায় জয়েন করার আগে আই ওয়াজ সিম্পল এ হাউস ওয়াইফ এবং মাদার অফ 2 কিডস, আমার ছেলে আর মেয়ে। ভিকারুননেসা আমাকে আবিদা হোসেন বানিয়েছে, and that was my golden chapter of my life. Ami eto enjoy korechi class newa ebong porano, ebong ekta shomoy ami newspaper ashto pet kata omuk gal kata gunda der nam diye to samajik samasya poranor shomoy bollam, ei ke ke oi paper e pet kata eta porecho? Tokhon oi je ekta di arambho kortam, এত ভালো লাগছিল। কিন্তু আপনার মেয়েরা, আপনাদের মেয়েরা তো দেখেন একদম কমেন্ট বক্স মানে ফ্লাডেড উইথ কমেন্টস, তো ওগুলো না পড়লে নয়। এখনই আমি বলতে চাচ্ছি, আমার ছাত্রীরা কোথায় নাই, আপনাকে জানাচ্ছি, আপনার দোয়া করবেন। সত্যি এগুলা কিন্তু মানে অমূল্য, আমাদের সাথে সাথে আপনাদের অর্জন, ডেফিনেটলি। আচ্ছা, আমি একটা কুইজ দিয়েছিলাম, কুইজের উত্তরটা নিব, সাথে সাথে আমি কিছু কমেন্টসও পড়বো। আমাদের সাথে একজন আপাকে দেখলাম মনে হলো, যেমন মাহমুদ আলম আপা আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাই না? হ্যাঁ, শাহিন প্রোগ্রাম দেখছি আপা, আসসালামু আলাইকুম, আমাদের সাথেই থাকবেন।
আচ্ছা, তারপর এখানে আমাদের যে কুইজটা ছিল সেটার আগে সেটার উত্তরটা নিয়ে নেই। একটি নার্সারিতে 16 জাতের ফুল গাছ আছে, চার ভাগের এক অংশ জাতের পাঁচটি করে এবং চার ভাগের তিন অংশ জাতের চারটি করে গাছ আছে, সর্বমোট কতটি গাছ আছে? কুইজ নিয়ে আজকে আমরা বেশি সময় নষ্ট করব না, কারণ আমাদের মেয়েরা এই কমেন্টগুলো পড়তে হবে, আপনাদের অনেক গল্প শুনতে হবে। সো উত্তরটা সরাসরি বলে দিই, উত্তর হচ্ছে 68 এবং প্রথম সঠিক উত্তর যিনি দিয়েছেন, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে অনেকেই অংশে উত্তর দিয়েছেন, অংশে হবে না, এটা বলা হয়েছে কতটি গাছ আছে নার্সারিতে। তো 68 সবচেয়ে প্রথম আমার মনে হয় পেয়েছি আমি, ফারা ফরজানা সাইদা, কংগ্রেচুলেশনস ফারা, উত্তর সঠিক হয়েছে এবং তোমার কাছে পৌঁছে যাবে বা আপনার কাছে পৌঁছে যাবে ইফাদের সৌজন্যে একটি গিফট হ্যাম্পার। আমরা ইফাদের একটি ছোট্ট কমার্শিয়াল ব্রেক নিয়ে ফিরে আসছি। ইফাত থাকুক আপনার সাথে সব সময়। ইফাত আটা ময়দা সুজি, শুরু হোক বিশুদ্ধতায়। ওয়েলকাম ব্যাক। আমাদের সাথে যে কমেন্টগুলো এসেছে একটা দুইটা পড়ি আপা, আপনাদের ভালো লাগবে। আবেদ আপা, শাহিন আপা এবং স্যারকে দেখে মনে হচ্ছে স্কুলেই আছি, একটু পরেই ক্লাস নিতে চলে যাব। আচ্ছা, তারপরে জয়েন করেছেন এখানে আমি দেখতে পাচ্ছি বুশরাপু, বুশরা চৌধুরী। বুশরাপু লিখেছেন, বেস্ট উইশেস টু উইকিজ ইন দ্য প্যানেল, আই ক্যান সি ওয়ান অফ মাই নেমস লাইক বুশরা জাহান, ওয়ান ওয়াজ অ্যাসিস্ট্যান্ট হেড গার্ল অ্যান্ড ওয়ান ওয়াজ কৃষ্ণচূড়া হাউস ক্যাপ্টেন অ্যামাং দ্য প্যানেলিস্ট। জি আপু, আপনি একদম ঠিক ধরেছেন। আচ্ছা, তারপর আমাদের সাথে যুক্ত হয়েছে স্যার কাজী সাহেব বলে ডাকতেন, কাজী জেবুন্নেসা সোনিয়া, সে বলছে যে স্যার আপনি হলেন কাজী সাহেব বলে নাকি উনাকে ডাকতেন, এবং আমি এখন আমার বাচ্চাদের বলি কথাটা, আমরা ভীষণ লাকি এমন সব টিচার আমাদের লাইফ গড়ে দিয়েছেন, অ্যাবসলিউটলি। আচ্ছা, তারপর হচ্ছে শ্যামাঙ্গিনী শ্যামা, সালাম আপা স্যার, আবেদা আপা পড়িলে ভয়ে মরে যেতাম, পড়া পারলে মনে হতো যেন আমি একজন টাইগার, ভীষণ মিস করি আপা, ভয় পেয়েও যে কাউকে ভালোবাসা যায় সেটা আবেদা আপা ছাড়া জানতাম না, দীর্ঘায়ু কামনা করছি। আমি ছোটবেলায় বিটিভিতে নাটক করেছিলাম, আপা করিডোরে দিয়ে যেতে ডেকে বললো এই তোমার নাটক কি এই শুক্রবার দেখিয়েছে, আমি যে কি খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না। উদ্দেশ্যা মাহমুদ শ্যামা, আচ্ছা ওর পুরো নামটা দিয়েছে, 99 দুরন্ত টিভিতে মনে হয় সে কাজ করছে। আচ্ছা, তারপর হচ্ছে আশফিয়া নাহিন, চিত্র স্যারকে কতদিন পর পেলাম আমাদের মাঝে, ভালো থাকবেন স্যার, আপনার বকা খাওয়ার দিনগুলো ভীষণ মিস করি, আশফিয়া রাশি নাহি। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছে তামান্না নূর তমা, সালাম, আমার অনেক শ্রদ্ধা আবেদ আপা, চিত্তরঞ্জন স্যার এবং শাহিনাপার জন্য, আপনারা সুস্থ থাকুন, শ্রদ্ধা এবং ভালোবাসা। আচ্ছা, যুক্ত হয়েছে আমাদের সাথে ফারহানা, ফারহানাকে মনে আছে, স্নিগ্ধা ফারহানা আহমেদ চৌধুরী, 92 ও বিকর্ণ স্যার জয়েন করেছিল কিছুদিনের জন্য, এখন ফরেন মিনিস্ট্রিতে আছে। প্রফাউন্ড রেসপেক্ট টু আবেদ আপা, চিত্ত স্যার অ্যান্ড শাহিনাপা, ওভারওয়েলমড টু সি অল মাই ডিয়ার টিচার্স আফটার সাচ এ লং টাইম, আবেদ আপা ওয়াজ আওয়ার আইডল, শাহিন আপাস মেলোডিয়াস সং ইজ মিসড, চিত্ত স্যার ওয়াজ অ্যান আইডল ম্যাথ টিচার, উইশ উই কুড গো ব্যাক টু দোজ ডেজ। আজকে যে যত কিছু মিস করছো সবার সব ওই মানে মিস করার যে ব্যাপারগুলা সেগুলো এখানে হাজির করার চেষ্টা করব। চিত্ত স্যার আপনি একটু আমাদের বকা দেওয়ার প্রিপারেশন নেন, আপনি একটা পর্যায়ে আমাদের একটু বকা দিয়েন তো, যেভাবে মেয়েরা বকা মিস করছে, আর শাহিন আপা আপনাকে গান গাইতে হবে, হ্যাঁ আপনার গানের গানের রিকোয়েস্ট অনেকে মিস করছে, একটা গান আপনার কাছ থেকে শুনতে চাইবো, মাজহাবের জান্নাত, ইভেন নাও ইফ মাই স্লিপার্স মেক সাউন্ড ওয়াকিং বাই ফল, দ্য প্রেস ইন দ্যাট রিফ্লেক্টস মাই মাইন্ড দ্যাট ইফ আবেদ আপা সিজ মি doing this, how much disappointed she would be, she is the idol of legacy to us, mane apa mon hoye shobdo kore hata dekhleo apa bodhay shudhre diten, tai na apa,
হ্যাঁ, আমার মনে হয় ওই জন্যই তাদের ওইটা মনে পড়ছে। আচ্ছা, কমেন্টস আরো আসছে, আসুক, আমরা পরে আবার যাব সেখানে। সেকেন্ড একটা কুইজ যেটা আছে সেটা দিয়ে দিই। আবেদ আপা আমাদের সমাজ পড়াতেন, সেই হিসেবে সমাজ থেকে একটি প্রশ্ন যাচ্ছে, দ্বিতীয় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর লিখতে একটু সময় লাগবে, প্রশ্নটা আবেদ আপাই কিন্তু করেছেন। হ্যাঁ, একদম সরাসরি আবেদ আপার কাছ থেকে মেয়েদের কাছে চলে যাচ্ছে। আপা পড়তে পারবেন, পড়া দেখা যাচ্ছে? আবেদ আপা আপনি একটু পড়ে দিবেন। সার্কে সদস্যের সংখ্যা কয়টি এবং কি কি? রাইট, স্যার পুরো প্রশ্ন, হ্যাঁ পুরো প্রশ্ন পড়ে কিন্তু উত্তর লিখতে হবে, শুধু কয়টি লিখে দিলে হবে না, বসে বসে সব কয়টা দেশের নাম লিখতে হবে এবং নামের বানান শুদ্ধ হতে হবে। আপনারা কিন্তু দেখবেন, খাতা দেখবেন এখানে। হ্যাঁ, তারপর আমরা সঠিক উত্তর সেইভাবে আমরা কিন্তু দিব, নামের বানান ভুল হলে চলবে না। সম্পা যুক্ত হয়েছে আমাদের সাথে, একটু পড়ি। সো সো গ্ল্যাড টু সি চিত্ত স্যার অ্যান্ড আবেদাপা, শাহিনা আপা আফটার এইজেস, অনেক শ্রদ্ধা আর শুভকামনা, অ্যান্ড হ্যাপি টু সি মাই ফ্রেন্ডস তানি ভূষণ ইফাত অ্যাজ অলওয়েজ, নাইস টু সি ইউ শম্পা, তুমি ভালো থেকো, আর জয়েন করেছো দেখে আমাদেরও ভালো লাগছে। এখানে পুতুলাপার একটা কমেন্ট আমি পড়েছি, আমি স্যারকে একটু জানিয়ে রাখি, আমি ওই কমেন্টটা না হারিয়ে ফেলেছি, বাট আমার মনে হয় এটা রেলিভেন্ট। পুতুলাপা বলছেন যে উনি ওই সময়ে যদিও খেলা নিয়ে ব্যস্ত থাকতেন, এখন কিন্তু উনি ডাক্তার হয়েছেন। এটা হচ্ছে আপনাদেরকে পুতুলাপার একটা কোন একটা কমেন্ট আমি দেখেছিলাম, শি ইজ এ ডক্টর নাও, রাইট। অন্তরা তিথি, আবেদাপা যখন ক্লাস এইটে প্রথম পড়া ধরেছিলেন, পড়া পারিনি, অনেক বকা খেয়ে এরপর থেকে আর কখনো পড়া শেখা বাদ দেইনি, আপা আপনার জন্য ইতিহাসকে ভালোবাসতে পেরেছি, দোয়া করবেন। আজকে আমরা আবেদাপা চিত্ত স্যারের বকা শুনবো, কিন্তু আপনারা চিন্তা করতে থাকেন আপা কিভাবে বকা দিতেন, ডে শিফটের খবর তো আমাদের কাছে নাই। এবং আমার আরেকটা যেটা ইন্টারেস্টিং জানার আছে, আমাদের মারহান আপু বা অন্য যে কেউ বলতে পারে, তাসনিম, তানি বা বুশরা, যে তোমরা তো বিকালের সময়টা ক্লাস করতে, তো তোমাদের টাইম টেবিলে কি হতো, এই জিনিসগুলো একটু জানার ইচ্ছা আছে, যে বিকাল বেলা আমাদের স্কুলে কি ঘটতো, আমরা তো সকালবেলা ক্লাস করে চলে যেতাম বাসায়, এন্ড দেন ওই ক্যাম্পাসে কি হতো, এগুলা জানবো। শাহিন আপার কাছে যাই, আপা আপনি হচ্ছেন কি বলে মিষ্টি, মানে কি থাকে না যে কিছু মানুষ দেখলেই আদর লাগে, মানে আপনাকে আসলে টিচার ভাবতে আমাদের কষ্ট হয়, ইউ আর মোর লাইক ফ্রেন্ডস টু আস, সো কথা এন্ড এভরিথিং সবকিছুতে মানে খুবই আপন একটা, আপনি ডে শিফটের বাট স্টিল দেখেন আপনার সাথে আমি যেভাবে কথা বলছি ইটস লাইক এ ফ্রেন্ড। সো আপনার গান একটা শুনবো ডেফিনেটলি, আর আপনি তো এখনো স্কুলেই আছেন, স্কুলের সেই মানে ফ্লেভারটা নিয়ে আপনি আজকে এখানে আমাদের এখানে বসে আছেন, তো আপনি একটু আপনার শুরুটা কিভাবে ছিল বা কিভাবে গেছে দিনগুলো এগুলো একটু শেয়ার করবেন, এবং একটা গান আপনার কাছ থেকে অবশ্যই শুনবো। ধন্যবাদ ইফাত, সবচেয়ে আগে তোমাকে অনেক অনেক ভালোবাসা দোয়া, এই জন্য যে মানে তুমি যে এরকম একটা প্রোগ্রাম শুরু করেছো, আমি একদম প্রথম দিন থেকে দেখছি, তো আমার একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল, মানে যদিও যে এখন প্যান্ডেমিক টাইম, ওই আশুলিয়াতে একটা লেকের ধারে আমরা বসার জন্য, তো আসার সময় একটু দেরি হচ্ছিল, আমার হাজবেন্ডের সাথে আমি বারবার রাগ হচ্ছিলাম যে আমি প্রোগ্রাম মিস করলাম। তারপর ওখান থেকে আমি ধরলাম, সব ভাবিরা আমাকে জিজ্ঞেস করছে যে কি ঘটনা, কি তুমি কি করছো, আমি বলছি কি যে প্রোগ্রাম দেখছি, ফার্স্ট প্রোগ্রাম। তখন এরপরে যখন আসার সময় এত জ্যাম ছিল, কি কারণে যেন আমি আর ডিসকানেক্টেড হয়ে গেলাম, আর কমেন্টসও করতে পারিনি আর কিছু করতে, মানে বাকিগুলো আমি দেখার চেষ্টা করি, যদি মিস করি তাহলে পরবর্তীতে দেখি। যাই হোক, অনেক ধন্যবাদ, আর আমাকে এই যে এখানে এই স্যারদের সাথে, এই যে আপাদের সাথে, শ্রদ্ধেয় আপা স্যারদের সাথে আমাকে তুমি মানে যে আজকের অনুষ্ঠানে বলার আসার যে সুযোগটা দিয়েছো, সেই জন্য আমি তোমাকে অশেষ ধন্যবাদ জানাই, আর আপাদেরকে সালাম, আপা এবং স্যারকে। আর আমার আশাটা যেটা, আসলে আমার, আমি না একটু ফাঁকিবাজ ছিলাম, কিন্তু আমি কিন্তু অ্যাক্টিভ ছিলাম, অ্যাক্টিভের মধ্যে কিছু থাকে না ফাঁকিবাজ, যে বাসায় মার কাছে থাকলে আর বের হতে ইচ্ছে করতো না, কিন্তু সবই করতাম, সব কিছু ছিল, রেড ক্রস বলো, গার্ল গাইডস বলো, বিএনসিসি বলো, সবই করেছি, মানে আর্মস মানে ওই শুটিং থেকে ধরে এগুলোও শিখেছি, বাট আমার গান টানের প্রতি, গানের কারণে কিছুটা বেশি ব্যস্ত থাকতাম, যে কারণে পড়াশোনাটাতে একটু ফাঁকিবাজি করেছি। তো যখন বিকারণিস স্কুলে আমি সুযোগ পেলাম, তাসনিম আকবরী আপা আমার বোনকে বললো যে এরকম একটা খালি আছে, পোস্ট করবে নাকি, আমি তো তখন কিছুতেই করব না, আমি মানা করেছি যে আমি
টিচিং তো পারবোই না, জীবনও পারবো না, কি করব কিভাবে পড়াবো মাথায় আসে নাই। যাই হোক, যখন আমি জয়েন করলাম, জয়েন করার পরে আল্লাহর রহমতে আমি প্রথম 91 জয়েন করেছি আমার, যদিও আমি পার্মানেন্ট হয়েছি 92, কিন্তু 91 শেষের দিকে জয়েন করেছি। 91 শেষের দিকে জয়েন করাতে আমি ফার্স্ট ব্যাচের যে আসা যাওয়াটা আমি দেখেছি, এবং ওরা সব বড় ছিল, আমি ছোট ক্লাসে পড়াতাম, 1 পড়াতাম, অনেক বছর পড়িয়েছি ক্লাস 1। আর 1 পড়ালে কি হবে, আমি যেহেতু গানের প্রোগ্রাম টোগ্রামগুলো নিয়ে ব্যস্ত থাকতাম, যে কারণে সবাই আমাকে পছন্দ করত। আর আরেকটা কথা বলতে ভুলে যাচ্ছি, যে আমি যখন প্রথম ক্লাস করাই তখন হ্যান্ড রাইটিং আর ড্রয়িং, আমি তো ড্রয়িং টয়িং ওরকম জানি না, বাট ছোটবেলায় পছন্দ ছিল ড্রয়িং করা, বাট ওরকম পারি না। আমাকে রওশনারা কবির আপা আমাকে কিভাবে ড্রয়িং করতে হয়, মানে বাচ্চাদের সার্কেল তারপর স্কোয়ার দিয়ে কোনো একটা শেপ করা, এইগুলা আপা আমাকে মানে শিখিয়েছিলেন, দেখে প্রথম দিকে করেছিলাম ওই 2-3 মাস। তারপরে তো আমি লাভলি আপা ছিল, লাভলি আপা ইংলিশ পড়াতেন, আমি ইংলিশ প্রায় 19 বছর আমি ক্লাস 1 ক্লাস করিয়েছি। তো আমি কেন যেন প্রমোশন পাইনি, সবাই পেয়েছিল কিন্তু আমাকে হয়তো নড়ানো হয়নি ওই জায়গাটা থেকে। আমি অনেক এনজয় করেছি 1 ক্লাসটা, প্রচুর স্ট্রেস ছিল, আমি মানে 1 যেটা হয় ডিসিপ্লিন সব কিছু শেখাতে হয়, শুধু পড়াশোনা না সব কিছুই শেখাতে হয়। যখন আসে বাচ্চাটা তখন বিভিন্ন ফ্যামিলি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে, তবে আমি লাকি যে আমি যখন জয়েন করি তখন ভীষণ স্মার্ট, মানে কি বলবো, যেরকম প্যারেন্টসরা সেরকম স্টুডেন্টরা, মানে যে যা কিছু দিতাম তার সঙ্গে সঙ্গে ওরা যেন লুফে নিত, মানে যা শিখাতাম যা করতাম সেটা তারা সঙ্গে সঙ্গে ফলো করতে পারতো, যে কারণে আমার খুব ভালো লাগতো আর আমি মিশেই গেলাম। আর যখন প্রোগ্রাম টোগ্রাম শুরু করলাম, কলেজের প্রোগ্রাম, তারপরে স্কুলের প্রোগ্রাম, ডে শিফটের প্রোগ্রামই বলো যাই বলো, প্রথম যে কালচারাল প্রোগ্রামে আমি গিয়ে দেখি কি শুধু তবলা ছাড়া আর সাউন্ড সিস্টেম ওইরকম কিছু না, তখন আমি কি করলাম যে দেখি তো একটু ড্রামস টামস বা কিবোর্ড একটু ঢুকায়। তো প্রিন্সিপাল আপা হামিদা আলী আপার কাছে আসলেই আমি কৃতজ্ঞ, আমাদের বড় আপা মাহমুদা বেগম আপার কাছে আমি কৃতজ্ঞ যে উনারা আমাকে পুরো স্বাধীনতা দিয়েছিলেন সব কিছু করার জন্য। তো আমি যখন এই প্রোগ্রাম করতে গিয়ে গানের মেয়েদেরকে যখন হ্যান্ডস ইনক্লুড করলাম, সাউন্ড সিস্টেম আনলাম, হ্যান্ডসের মধ্যে হলো পাড়ার ছেলেরা ব্যান্ড করে, তখন ছোট ছোট ব্যান্ড হচ্ছে, ওরা ড্রামস বাজাচ্ছিল, তো একজন সিনিয়র আপারা আমাকে ভীষণ ভালোবাসে আমি জানি, কিন্তু ওই সময় তো আমাকে চিনেন না, তখন বলছে এটা এটা কে এনেছে, এই ছেলেগুলাকে ছোকরা ছেলেগুলাকে কে এখানে আনলো। তখন তো মানে আরো কয়েকজন টিচার রেগে, তারপরে রুকসানা আপা, আমি আমি আমাদের রুকসানা আপার কাছে আমি ভীষণ কৃতজ্ঞ যে আপা আমাকে স্বাধীনতা দিয়েছেন, কোনো কিছু বললে আপা না করতেন না, এত সুন্দর করে সবকিছু নিতেন। প্রিন্সিপাল আপা যে প্রিন্সিপাল আপাই যারাই ছিলেন সিনিয়র টিচার সবাই আমাকে মানে হেল্প করেছেন, শাহিন মুশারফ আপা, তারপরে শামসাদ আপা, আরো অন্যান্য আপারা, হয়তো এখন মুখে আমি আমি হয়তো কারো নাম আমার আমি ভুলে হয়তো বলছি না, কেউ কিছু মনে করবেন না, আমি খুবই দুঃখিত যে নামগুলা পরপর আসাটা একটু আমার জন্য কঠিন মানে হয়ে যাচ্ছে। তো তখন রুকসানা আপা স্বামী আপা বললেন আপা ওকে তো প্রিন্সিপাল আপা পারমিশন দিয়েছেন, ব্যাস তারপরে আর ফিরে তাকাতে হয়নি। পরের বছর থেকে মানে সাউন্ড সিস্টেম প্লাস হ্যান্ডস পুরো ফ্যান্সের জন্য খরচও হতো, আগে কিন্তু পয়সা ছিল না, পয়সা বরাদ্দ ছিল না, নিজের পকেটের পয়সা খরচ করে করে করেছি, আবার মেয়েরাও করতো আমাকে সহযোগিতা, আবার ড্রেস টেস মনে করো জাপানিজ গান করেছি, আরাবিয়ান গান করেছি, সেই গানগুলোর যে ড্রেস মায়েরা এবং ছাত্রীরা যা শিখাতাম সঙ্গে সঙ্গে শিখত। আমার আমি একটা স্মার্ট একটা গ্রুপ পেয়েছিলাম যেখানে অনি অমি ওরা, তারপরে গাজী কি যেন গাজী, হ্যাঁ ওরা ছিল, ওদের ড্রেস দেখে ওদের মানে ড্রেসগুলো আমি কাপড় কিনে আনতাম। আমার মজার ঘটনা আছে একটা, পরে বলবো আমি যদি সুযোগ থাকে। তো এই জন্য বলছি যে এবং আমাদের যে কালচারাল কমিটিতে আমাদের ডে শিফটের যে ডক্টর রোকে আপা, আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি, আপাও আমাকে স্বাধীনতা দিয়েছেন, যা করতাম খুশি হয়ে ওনারা দেখতেনও না যে আমি কি করছি, পরে অনুষ্ঠানের দিন দেখতেন, মানে আমার এত স্বাধীনতা ছিল। দিল আফরোজ আপা আমাকে অনেক মানে এই ব্যাপারে বললাম তো ফ্রিডম ছিল আমার প্রোগ্রাম করার ব্যাপারে, তাদের আমার উপরে ভরসা ছিল যে ও যা করবে ইনশাল্লাহ এমন কিছু করবে না যেটা স্কুলের জন্য বা ছাত্রীদের ভালোর জিনিসগুলাই করবে। তো এইভাবেই আর কি আমার কেটেছে।
আর কিছু ধারাবাহিকভাবে যদি আসে বলবো হয়তো। কথা তো শুনছিলাম কিন্তু আমি তো ভুলিনি আপনার ওই যে একটা গান গাওয়ার কথা আছে, ওই যে একটা গান শোনা। আচ্ছা, আমি অনেক বছর গান করি না, গান গাইবো, গানের মধ্যে একটু গলার সুর টুর বা ট্র্যাকে করব গানটা, যদি ট্র্যাক স্টপ হয়ে যায় আমি ইনশাল্লাহ খালি গলায় গাইবো, আর গাওয়ার সময় একটু গলার টলার এদিক সেদিক হবে, কেউ কিছু মনে করো না, করবেন না প্লিজ। না, এই যে আপা দেখেন আমাদের সাথে এমিলি আপা যুক্ত হয়েছেন, এমিলি আপা বলছেন শাহিন আমার প্রিয় সহকর্মী ছিল, আমি মুগ্ধ হয়ে গান শুনতাম। আপা এই যে আপনাদের গানের ব্যবস্থা আমরা করেছি, শাহিন আপা এখন একটি গান পরিবেশন করবেন। কথা শুনি বকুর হাসে কই তাহার মত, তুমি আমার কথা শুনি হাসো না তো, ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মত, তুমি আমার কাছে কভু হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গৌড়ে, আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গৌড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে কই তাহার মত, তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। হলির কথা শুনি বকুল হাসে কই তাহার মত, তুমি আমার কথা শুনি হাসো না তো। চাঁদের আলোয় রাতে যাই যে ভোরে তাহার মত, তুমি করো না কেন ধন্য মরে, চাঁদের আলোয় রাতে যাই যে ভোরে তাহার মত, তুমি করো না কেন ধন্য মরে, যেমন করে নিরে একটি পাখি সাথীর কাছে তার নেই গোড়াকে, যেমন করে নিরে একটি পাখি সাথীর কাছে তার নেই গোড়াকে, যেমন করে সে ভালোবাসে কই তাহার মত, তুমি আমায় তবু ভালোবাসো না তো। হলির কথা শুনি বকুর হাসে কই তাহার মত, তুমি আমার কথা শুনে হাসো না তো, ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মত, তুমি আমার কাছে কভু হাসো না তো। আপা অসাধারণ আপা, থ্যাংক ইউ, খুব সুন্দর গান করেছেন। এবং চুনিয়াদের তো আসলে খুব সমস্যা মানে থাকে না, যে অনলাইনের ওই জিনিসটা, আমি আমি শুধু ভাবছিলাম যে এর মধ্যে আপনি মানে এত সুন্দর করে গাইলেন এবং মেয়েরা যথারীতি আপনার গান শুনে মুগ্ধ, আপারাও এখানে এসেছে, আপনি তো আছেন আমাদের সাথে, হয়তো আরেকটা গান শোনার লোভ আর কি সামলাতে পারবো না, অনুষ্ঠানের শেষে আবার একটা গান শুনবো। আমরা একটা কুইজ দিয়েছিলাম আপা, কুইজটা একটু উত্তরটা নিয়ে আসি এবার, তারপরে আবার আমরা মারহান আপু আপনার কাছে আসব। আচ্ছা, কুইজটা ছিল যে সার্কের সার্কের সদস্য সংখ্যা কয়টি এবং কি কি। আচ্ছা, এর সঠিক উত্তর হচ্ছে সার্কের সদস্য সংখ্যা এটা দিয়েছিলেন আবেদ আপা, তো উত্তর হচ্ছে আটটি, এবং
আত্মীয়ের মধ্যে হচ্ছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, পাকিস্তান এবং আফগানিস্তান। তো সবচেয়ে প্রথম সঠিক উত্তর দিয়েছে সুভা আলম। এখন আপনারা দেখবেন বানান ঠিক আছে কিনা। আমি ইংলিশ এবং বাংলা যে কোনো একটা হলেই হবে, সো এখানে ইংলিশ বাংলার কোনো বিষয় নাই। আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, না ঠিক আছে না আপা? পারফেক্ট, ওকে, কংগ্রেচুলেশন সুভা আলম। আপনার কাছে পৌঁছে যাবে ইফাদের সৌজন্যে একটি গিফট হ্যাম্পার। যারা আপনারা কুইজ উইন করছেন তারা একটু দয়া করে আমাদেরকে ইনবক্সে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার এবং ঢাকায় আপনাদের যে ঠিকানা, যদি আপনারা ঢাকায় না থেকে থাকেন সেক্ষেত্রে ঢাকার একটি ঠিকানা আমাদের সাথে শেয়ার করবেন, আপনাদের সেই ঢাকার ঠিকানায় আপনাদের গিফট হ্যাম্পারটি পৌঁছে যাবে। আমরা একটা ইফাদের ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসছি। ইফাত থাকুক আপনার সাথে সব সময়। ইফাত আটা ময়দা সুজি, শুরু হোক বিশুদ্ধতায়। আচ্ছা, এখানে আরো অনেকগুলো কমেন্টস কিন্তু এসেছে, সেই কমেন্টস গুলা না পড়লেও না কিছু কিছু সব আমি দেখানোর চেষ্টা করব। আজকে তো এত এত কমেন্টস আসছে, আমার মনে হয় ডে শিফটের সবাই আমরা এখানে চলে এসেছি, তো সেই সেটাও একটা কারণ যে আপনাদেরকে দেখে তো অনেক এসেছে। কিজি লিখেছে, শাহিন আপার প্রথম কালচারাল প্রোগ্রামে অংশ নিয়েছিলাম, আর আবেদ আপা বলতে নিজের কাঁধের ব্যাগ অন্য কাউকে বহন করতে দিবে না, নিজের শিক্ষার ভার অন্য কারোর সাথে ভাগ করবে না, তো এটা একটা লেসন ছিল আমাদের জন্য। কিজি তুমি কি ডে শিফটে ছিলে? আমি এটা আমার জানা ছিল না। আচ্ছা, তো বিলকিস সাবিহা লিখেছেন, শাহিন আপার টিভিতে প্রোগ্রাম থাকলে অবশ্যই দেখতাম, আবিদা আপার পার্সোনালিটিতে সব সময় মুগ্ধ ছিলাম, চিত্ত সার্থ শুধু বকা দিতেন না, দুষ কি আচ্ছা মজা করে, তবে হ্যাঁ কোনোটাতেই রাগ থাকে না, মজা করে, স্যারের প্রতি অনেক শ্রদ্ধা। হ্যাঁ মানে স্যার অলওয়েজ, ওটি আমি বলেছি, হি ওয়াজ অলওয়েজ ফান লাভিং এবং অসম্ভব মজা করে আমাদেরকে পড়িয়েছেন। তারপরে এখানে যুক্ত হয়েছে সুমাইয়া সাক্ষী, আসসালামু আলাইকুম, ওয়েন আই অ্যাপিয়ার ফর ডিফেন্স আই ওয়াজ আস্কড ফর মাই ডিসিপ্লিন অ্যান্ড পার্সোনালিটি, আই কুড হ্যাভ অনলি রিমেম্বার্ড ভিএনএস ভিজুয়ালাইজ আবেদ আপা অনলি, আই স্টিল রিকল দ্য মেমোরিজ অফ চিত্ত স্যার অ্যান্ড ইয়েস্টারডে আই টোল্ড অ্যাবাউট স্যার টু মাই ফ্যামিলি, মিস মাই ভিএনএস লাইফ। ডিফেন্সের কথা হচ্ছে, ডিফেন্স তো সাধারণত পিএইচডির ক্ষেত্রে হয় না, তারপরে হচ্ছে গিয়ে আর্কিটেক্ট যারা আছে তাদের কি ডিফেন্স দেখা ফেস করতে হয় নাকি? আচ্ছা, কোন সাবজেক্টে আপনি পড়াশোনা করছেন ওটা জানিয়েন। তারপর হচ্ছে সাবিরা সুবর্ণার কথা কি পড়েছে? হ্যাঁ, শাহিন আপা খুব সুন্দর করে শাড়ি পরতেন, পরতেন না এখনো পরেন। আচ্ছা, আপার ক্লাস করার সুযোগ হয় না, দূর থেকে দেখে ভাবতাম ক্রিকেটার ওয়াইফরা এরকমই সুন্দর হয়, শি ওয়াজ ভেরি সুইট অ্যান্ড লাভিং টিচার। আচ্ছা ওকে, সো আপার আরেকটা পরিচয় হচ্ছে, আপা আমাদের প্রাক্তন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক গাজী আশরাফ লিপু, ওনার ওয়াইফ, তো সেই হিসেবে আর কি বলছে যে ক্রিকেটারদের ওয়াইফ কি এরকমই সুন্দর হয় কিনা তিনি ভাবতেন। আচ্ছা স্যার, আপনার কাছে আমি ওটা হারিয়ে যাবে দেখে একটা স্ক্রিনশট রেখে দিয়েছি, কমেন্টটা ছিল এরকম, কারণ আমি আর পরে খুঁজে পাচ্ছিলাম না ওই ইয়েটা, সেটা হচ্ছে সিফাত তাসলিমা বলেছিল যে চিত্ত স্যারের মুখে ড্যান্সিং ড্যান্সিং পাসিং দ্য ম্যাট্রিক হবে না হবে না, হ্যাঁ ডায়ালগ কি আবার শুনতে চাই, ডায়ালগ ছিল স্যার ড্যান্সিং মানে নেচে নেচে ম্যাট্রিক পাস হবে না নাকি এরকম কিছু? পড়াশোনা করতো না, অঙ্কটঙ্ক করতো না, বড় কথা এইভাবে চলে যাবে, তখন বললো যে ড্যান্সিং ড্যান্সিং পাসিং দ্য ম্যাট্রিক হবে না। Come to the cinema and plan to the post, go to cinema hall and see Suchitra Uttam. আচ্ছা আচ্ছা, না থ্যাংক ইউ সো মাচ মাহান আপু, আপনার কাছে আসছি, কিন্তু আমাদের এই আপা স্যারদের প্রতি একটা ট্রিবিউট আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য শ্রদ্ধা সম্মান ভালোবাসা একটা ট্রিবিউট এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের জন্য, চলুন আমরা দেখে আসি। Teacher, see the good
hand and guide me your way. Teacher, when you see me giving up, teach me how to stand up again. Thank you for all that you have done, and thank you for all you do. I've been molded by your hands, so thank you, thank you. Teacher, we are still the young ones, but we won't be the young ones for long. Teacher, take me and define me. When you are beside me, I'm strong. When old and wise, promise I'll grow stronger at the thought of you. Thank you for all that you have done, and thank you for all you do. I've been molded by your hands, so thank you, thank you. I've been molded by your hands, so thank you, thank you. Thank you, thank you. Yes, actually, sir. Enough na is not enough. Apoibong sir, apnader jonno thank you is not enough, definitely. But tarpor amader bolte bhalo lage ar ki, bar bar kore bolte bhalo lage. To ei sujoge bole nei je ekhane je chobi gulo jogar korte jara shohojogita koreche back end theke mera to chiloi ar apnader chhele mera shohayota koreche. চিত্র স্যারের ছেলে রানা এবং আবেদ আপার মেয়ে, ওদেরকে স্মরণ করছি, থ্যাংকস টু দেম, টেকনিক্যাল সাপোর্টও তারা দিচ্ছে, তাদের পর্দার অন্তরাল থেকে কাজ করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের থার্ড একটা কুইজ ছিল, কুইজটা দিয়ে আমি ভাবছিলাম যে মাহান আপার কাছে আসবো কিনা, যেহেতু শাহিন আপার বিষয় ছিল পরবর্তীতে হিস্ট্রি, আমরা এই শাহিন আপাই প্রশ্নটা দিয়েছেন, আমরা একটু প্রশ্নটা দেখে নেই তারপর আপার কাছে আসছি। প্রশ্নটা হচ্ছে, শাহিন আপা আপনি পড়বেন, ত্রয়োদশ শতাব্দীতে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেন? রাইট, ত্রয়োদশ শতাব্দীতে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেন? পুরো নাম লাগবে বাংলা অথবা ইংরেজি, না নাকি বাংলা দিয়ে দিব আপা, বাংলায় লিখব, বাংলা বাংলা বাংলাই ভালো হয়, বাংলা বাংলা হলে আমাদের খুব পরিচিত লাগবে, আমি তো বাংলা বইয়ে এই নামটা দেখেছি। ঠিক আছে, বাংলায় উত্তর দিতে হবে সেই মুসলিম সেনাপতির নাম, সেটা দিচ্ছি। আর একটা জিনিস আপা খেয়াল করেছেন, আমাদের মেয়েরা কি কোয়াইট, কি সুন্দর ক্লাসরুমের মতো বসেছিল, পুরাটা সময় কোনো কথা বলে নাই, চুপচাপ তারা বসে আছে। এবং এই এই লেসনটা আসলে আমাদের স্কুল থেকে, আমি একটা একটা ঘটনা উল্লেখ করি যে আমার সিস্টার ইন ল লন্ডনে আছেন, উনি ওখানে স্কুলে পড়ে, শোনা যাচ্ছে আমাকে, শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, রাইট। তো উনি ওখানে লন্ডনে স্কুলে পড়েন, তো এখানে স্কুল ভিজিটে এসেছিলেন এবং আমাকে বলেছেন যে কোনো স্কুল কি আমি দেখতে পারি কিনা, তো আমি স্বাভাবিকভাবে আমার স্কুলে নিয়ে গিয়েছি। অ্যান্ড শি ওয়াজ সো ওভারওয়েলমড যে আমাদের মেয়েরা এত ডিসিপ্লিন হয়ে ক্লাসে বসে থাকে, মানে ইংল্যান্ডে ওখানেও বাচ্চারা কিন্তু এইভাবে বসে থাকে না, এই যে ডিসিপ্লিনটা আমাদের স্কুল থেকে আমরা পেয়েছি, আজকেও আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন আমাদের মেয়েরা চুপচাপ সুন্দর করে, তারা সবাই কি সুন্দর করে বসে আছে। মারহান আপু, এবার আপনি বলেন, মারহান আপুর পরিচয় দেই, মারহান আপু হচ্ছেন একজন বিশিষ্ট জ্ঞানী মানুষ, হ্যাঁ, তো মারহান আপুর আমাদের এক ব্যাচ সিনিয়র, খুবই চমৎকার
ফান লাভিং একটা মানুষ। তিনি বেস্ট গার্ল ছিলেন 1992 তে, এসএসসি তে 17th, এইচএসসি তে 9th, ঢাকা বোর্ডে স্ট্যান্ড করেছিলেন। তারপরে উনি বুয়েট থেকে আর্কিটেকচারে গ্রাজুয়েশন করে তারপরে ইউএসএ তে ওখানে লিড অ্যাপ, আপনি এই যে এটা ডিটেইলসটা আপনি বলবেন আপু, ওখানে করে এখন বর্তমানে ওখানেই কাজ করছেন। তো মারহান আপু, আপনার যত স্মৃতি যা আছে বইটা আপনি একটু খুলেন, খুলে আমাদের সাথে একটু শেয়ার করেন, আর কমেন্ট সেকশনে পরে যাব, আগে একটু আপুদের কথা শুনে নেই। আচ্ছা, প্রথমে ইসলাম আলাইকুম আপা এবং চিত্র স্যার সবাইকে, আর ইফাত তোমাকে অনেক ধন্যবাদ এই অ্যারেঞ্জমেন্ট করার জন্য। ওই যে আজকে তানমি বলছিল না যে এত সকালে উঠে, আমার এখানে যখন 6টা তখন আমি উঠি, তখন ওর সূর্য উঠেনি, হ্যাঁ, তো উঠে আমি রেডি হলাম, আমার মনে হচ্ছিল আমি স্কুলে পিকনিকে যাচ্ছি, হ্যাঁ, সেই একটা ফিলিং আর কি, যে শাড়ি পরে আগে পিকনিকে যেতাম না ওরকম। তা চিত্র স্যারকে দেখবো এটা তো একটা বিশাল ব্যাপার, কারণ চিত্র স্যারকে আমি ভীষণ ভয় পেতাম, মারাত্মক ভয় পেতাম আমি। আমরা হচ্ছি দু শিফটের সেকেন্ড ব্যাচ, তো আমাদের আগের ব্যাচে ছিলেন সঙ্গীতা আপুরা, তো উনারা মনে হয় বেশ মানে কি বলবো ডিসিপ্লিন একটা ব্যাচ ছিল। আর আমাদের ব্যাচে অনেক বেশি দুষ্টু মেয়েরা ছিল, এই যে যেমন স্নিগ্ধা ছিল, তারপরে পুতুল ছিল, হ্যাঁ, আরো আরো অনেকে, হ্যাঁ। আর আমি ছিলাম, আমি অ্যাকচুয়ালি ক্লাস 7 থেকে বিকর্ণে আসি, আমাদের ব্যাচ 5 থেকে পড়ে, আমি 7 এ আসি, আমি ক্যাডেট কলেজে চশমার জন্য আমাকে নেয়নি, সো আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম টোটালি, যে আমি আর কোনো স্কুলে পড়বো না। তো তখন হামিদা আলী আপার সাথে আমার বাবা কথা বলে, তো উনি বললেন যে এই মেয়েটাকে আমি ম্যাথ আর ইংলিশের অ্যাপটিচিউড নিয়ে আমি ওকে দেখি ও কি কোয়ালিফাই করে কিনা, তো আমাকে নেওয়া হলো অবভিয়াসলি। তো আমি একটু শাই ছিলাম, হ্যাঁ, আপ টু ম্যাট্রিক আমি ভালোই একটু মুখচোরা ছিলাম, কিন্তু ওই যে দুষ্টামি করতেই ভালো লাগতো, কেমন কি ওই যে কথা বলতাম অনেক, রেজাল্ট ভালো হলো, কখনো ক্লাস ক্যাপ্টেন ট্যাপ্টেন হয়নি। আমাদের যে সাইজে বড় সড়ো ছিল শাওলি, ওকে ক্যাপ্টেন করা হয়েছে, কারণ মনে হচ্ছে যে ও আমাদেরকে সামলাতে পারবে, হ্যাঁ। আমরা খুব মানে পুরো ক্লাস জুড়ে আমরা দেখা যেত যে বারান্দায় দাঁড়িয়ে আছি, কিসের জন্য অনেক কথা বলছি আমরা, হ্যাঁ, তো এই টাইপের ছিলাম। আর চিত্র স্যার আমাদেরকে একটা বকা দিতেন, হ্যাঁ, আমাকে বিশেষ করে, কারণ আমি ওই যে এক ধরনের ভুল করতাম যে 12 বেলায় 21 লিখে ফেলতাম, মানে সিলি মিস্টেক করতাম, কিন্তু চিত্র স্যার আমার মাকেও বলেছেন আমাকেও বলেছেন যে ও যদি সিলি মিস্টেক করে ওর কপালে দুই দাগ, দুই দাগ মানে হচ্ছে, স্যার মনে আছে, দুই দাগ মানে হচ্ছে সেকেন্ড ডিভিশন, সোজা কথা, এটা আমার এখনো মনে আছে যে দুই দাগ। তবে মানে বিকর্ণেশা আমি বলবো এমন একটা প্ল্যাটফর্ম, আমার যতটুকু আত্মবিশ্বাস যে মানে এখন তো আমি তো অনেক বছর বাইরে, এবং মানে আমি বলবো আমার যতটুকু পার্সোনালিটি ওয়াইজ যতটুকু আমার অর্জন এটা বিকর্ণেশা থেকে, কারণ তার আগে আমি 6টা স্কুলে পড়েছি, বাবা বাইরে কাজ করতেন, বিভিন্ন স্কুলে স্কুলে পড়েছি আমি, তারপরে যখন আসতাম চিত্র স্যারের ক্লাস, চিত্র স্যার আমাদের ক্লাস টিচার ছিলেন, হ্যাঁ, তো দুই তিন দিন পরে বা এক সপ্তাহ পরে আসতাম, কারণ ছুটিতে আমি বাবা মার কাছে চলে যেতাম, আমি নানা বাড়িতে থাকতাম। তো আমার মনে আছে চিত্র স্যার হয়েছে আমাদের যখন রেজিস্ট্রেশন করেন, এসে শুনলাম ক্লাসে নাকি ভীষণ ঝড় বয়ে গেছে, স্যার নাকি সবার খবর করে দিচ্ছেন, তা আমি তো এখন একা পড়ে গেলাম, আমার তো রেজিস্ট্রেশন হয়নি। আমার মনে আছে মাহমুদা আপা ছিলেন আমাদের টিচার, এখন মনে হয় উনি অস্ট্রেলিয়ার মেয়ের কাছে, তো হ্যাঁ, মাহমুদা আপা আমাকে নিয়ে গেলেন যে স্যার, হ্যাঁ, মাহমুদা আপা আমাকে নিয়ে গেলেন যে স্যার এই মেয়েটার বাবা মা এখানে নাই, আপনি ওর সাথে রাগ করেন না। তো স্যার একটা কি যেন বকা দিলাম, আমি কেঁপে উঠছি, আমার মনে আছে, মানে হুঁকার, তো আমার মনে আছে স্যার তখন হেসে দিচ্ছেন, যে মানে হয় না যে এরকম ছোট ছোট অনেক কিছু। আর শাহিন আপাকে তো দেখতাম ওনার শাড়ি পরার স্টাইল, আমরা তখন ক্লাস 9-10, আমাদের খুব আল্লাহ একটা টিচার এসছে এত সুন্দর করে শাড়ি পরেন, এত সুন্দর দেখতে, মানে আমরা ওনাদেরকে পাইনি। আর আবিদা আপাকেও এখন মানে আমি কখন ডিরেক্ট টিচার হিসেবে পাইনি, বা জানতাম যে উনি মানে উনাকে, ওই তো আমাদের অনেক অনেক টিচার ছিলেন পার্সোনালি, চিত্র স্যারের সাথে আমাদের অনেকই স্মৃতি, আমাদের উনি ক্লাস টিচারও ছিলেন, এই তো। আর আমি
একটা স্মৃতি বলবো, এটা অবশ্য সহকতা পাইখানে নেই, উনি একজন আমাদের মানে বাংলা টিচারকে কি যে এত ভয় পেতে পারে কেউ, আমার কাছে আমি ফার্স্ট যখন ভর্তি হই আমি ফেল করেছিলাম বাংলা, 18 পেয়েছিলাম, তো ওই আপার হাতেই আমি আবার হাইয়েস্ট নাম্বার পেয়েছিলাম পরে। তো মানে এখনো আমি যে লিখি এনি কাইন্ড অফ প্রেজেন্টেশন ওইটা কিন্তু আমি উনি যেভাবে শিখিয়ে দিয়েছিল, মানে আমাদের এই ট্রেনিং গুলা আমার সবসময় কাজে লাগে। এবং চিত্ত স্যারের ওই যে সিলি মিস্টেক এখন আমি করতে দুইবার দেখি, একটা কিছু করলে যে সিলি মিস্টেক যাতে না করি, কপালে দুই দাগ, এটা কিন্তু মানে সব। আমার আমার ছেলে এখন 7th গ্রেডে পড়ে, তো ও ও খুব ও দুষ্টু, ও খুব পড়তে চায় না। হ্যাঁ, তো ওকে আমি বলি যে না ভান, মানে আমি বলি যে আমার কিন্তু মানে হয় না যে টার্নিং পয়েন্ট হচ্ছে 7th গ্রেড, কারণ বিকানেসে ভর্তি হওয়ার পর থেকে, তো তুমিও পারবে আর কি, এরকম বলি। তো আই উইশ যে আমাদের টিচারদের মতো বা আমাদের এনভায়রনমেন্টটা যদি থাকতো, এই আর কি। আর আরেকটা আরেকটা বলি, আমাদেরকে বিকানেস থেকে অনেক কোথাও নিয়ে যাওয়া হতো, যেমন ধরো বেনাজির ভুট্টো আসলো, আমাদেরকে রেড কার্পেটে নিয়ে যাওয়া হলো, রাইট। তারপরে ইয়াসির আরাফাত আসলো, আমাদেরকে নিয়ে গেল, সাফ ডান্স হচ্ছে, আমরা শাড়ি পরে সব গেলাম রংধনু হয়ে। হ্যাঁ, তা আমার মনে আছে আমি এখানে মাস্টার্স করছি সিটি কলেজ অফ নিউ ইয়র্ক থেকে, তো ফর সাম রিজন আর্কিটেকচারে আসলে অন্য কালার বা অন্য রেসের লোকজন কম। হ্যাঁ, তো আমি যখন যেদিন আমার গ্রাজুয়েশন, সেদিন বিল ক্লিনটন তখন ফর্মার প্রেসিডেন্ট ছিলেন, উনি এসেছিলেন, তা আমাকে একজন একটু ইয়া করে বলছে, আমার বোধহয় ইসরায়েলি একটা ক্লাসমেট, ও আমাকে বলছে যে তুমি মনে হয় প্রথম দেখছো না ইন্টারন্যাশনাল কোনো লিডারকে এরকম করে। আমি বলছি না, আমি দেখেছি, কারণ হচ্ছে কোনটা রেখে কোনটা বলবো, ওই যে স্যার বললেন না যে স্নিগ্ধা চিন্তা, আমি সেটা স্নিগ্ধাকে সেদিনও আমি যোগাযোগ করছিলাম যে দেখ মানে সবচেয়ে দুষ্টু মেয়েটাও এখন বুয়েটের টিচার। তো আমি বলবো যে এটা আমাদের ভিত্তিটা ভীষণ, তা আমরা যদিও বা আমাদের লাইক আমরা ডে শিফটে পরে শুরু করেছি, তারপর ওই যে জুনিয়র হাই হাইতে আমাদেরকে যেভাবে ট্রেনিং করা হয়েছে ওটা আসলে মানে ওটার কোনো তুলনা নেই। তো এটার জন্য আমরা সবসময় আসলে স্যারদের কাছে আপাদের কাছে অসম্ভব কৃতজ্ঞ, অসম্ভব কৃতজ্ঞ। তো এই আর কি, আর আর কিছু শুনতে চাও? দুষ্টামির গল্প কিছু করবেন না? হ্যাঁ মারহান আপু, আপনারা তো এত দুষ্টর তো কোনো আমি গল্পই শুনলাম না, দুষ্টর গল্প আপনারা এত দুষ্ট ব্যক্তি। আমরা কথা বলতাম, খুব কথা বলতাম, খুব শোরগোল করতাম, এই জন্য স্যাররা ম্যাডামরা মানে ওই যে বলতেন না যে ওই যে সঙ্গীতা ডিটেনশন দিত, হ্যাঁ ডিটেনশন, প্রচুর ডিটেনশন খাইছে সঙ্গীতা আপু, স্ট্যান্ড করলো, তারপর বলা হলো স্যার আপনার কি মনে আছে, আমাদেরকে বলা হলো যে তোমরা এক কাজ করো, বালতি একটা নিয়ে দাঁড়িয়ে বলো যে আমাদেরকে পাটা ধুয়ে দেন, তাহলে যদি ওইটা দিয়ে যদি তোমাদের কিছু হয় আর কি, এরকম অবস্থা। তারপরে তবে আমরা দেশিপ্টেন কলেজে যেমন আমরা কিন্তু ক্লাসও ফাঁকি মারতাম, এটা সত্যি কথা। হ্যাঁ এখন বলছি, কিন্তু তখন তো টিচারদের সামনে এটা বলতে পারতাম না। স্কুলে আবার এটা সুযোগ ছিল, ক্লাসেই বসে থাকতাম, খুব কথাবার্তা বলতাম, স্যাররা বের হয়ে গেলেই হতো আমাদের ক্লাসে সরগোল হতো, পিছনের দিকে আমার মনে আছে যে পিছনের দিকে একটা ডেস্ক নিয়ে যে ওখানে বসে বসে গল্প করা, আমি তো জীবনেও সামনে বসতে যেতাম না, এটা মনে আছে আমাদের ক্লাসে। স্যার আপনার কি মনে আছে কাউ কাপ খুব শান্ত ছিল, খুব শান্ত ছিল, আমাদের ফার্স্ট গার্ল ছিল, হ্যাঁ হ্যাঁ, ও খুব শান্ত একটা মেয়ে ছিল, কয়েকজন শান্ত শিষ্য ছিল, কিন্তু আর সবাই খুব মানে ও বোধহয় কানাডায়ও আছে, ও ডাক্তার হয়েছে, কিন্তু আমি ঠিক ও খুব মানে ও এখন ডক্টর প্র্যাকটিস করছে কিনা আমি ঠিক জানি না, বাট শি বিকেম এ ডক্টর ফ্রম সলিমুল্লাহ মেডিকেল কলেজ। হ্যাঁ ডক্টর, হ্যাঁ। তো আচ্ছা স্যারের স্যারের একটা কমেন্ট আসছে, এটা একটু দেখি, ডক্টর মুবাশিরা নাইমা আচ্ছা লিখেছে, আসসালামু আলাইকুম টু মাই রেসপেক্টেড ফেভারিট স্যার এন্ড ম্যাডাম, আবেদ আপার গল্প বলার মাধ্যমে সমাজ পড়ানো খুব মিস করি, চিত্ত স্যারের বলা একটা ডায়লগ খুব মজা লাগতো, স্যার বলতেন সবাই ভালো মতো পড়ো না হলে রিপোর্ট কার্ডে কৃষ্ণ ফুল দেখবি, স্যার কৃষ্ণ ফুল আমরা পাইনি, স্যার এই কৃষ্ণ ফুলের ব্যাপারটা যদি স্যার একটু বলেন। কৃষ্ণ চূড়া ফুল মানে লাল লাল দাগ, ও লাল দাগ, ও লাল দাগে পড়ে যাবে, দুই দাগে লাল দাগ, কৃষ্ণ ও আচ্ছা ওকে এখন বুঝতে পেরেছি। আচ্ছা তারপরে এখানে
আবেদাপার কাছ থেকে একটা একটা বোধহয় এরকম এসেছে, হ্যাঁ আবেদাপার মুখে শুনতে চাই, নিজেকে নায়িকা মনে করো, যখন কেউ পড়া পারতো না তখন আপা বকা দেওয়ার সময় এটা বলতেন। এটা হয়তো একটু আমার মনে হয় আমার হোল 26 বছরের ক্যারিয়ারে আমি দুইটা বছর দুইটা ছাত্রীকে বলেছি ডিফারেন্ট ইয়ারে, মানে তার দাঁড়ানোর ভঙ্গি সেই সামনে রহমান কি তার মধ্যে পড়ে গেছে আপা? I don't know, কিছু মনে নাই। তবে তোমাকে আমি একজনের একজন অথবা তার ব্যাচের কেউ ছিল মনে হয়, এটা হতে পারে। একটা একটা মজার কথা বলি, মেয়েদের দুষ্টামি কথা। একদিন স্কুলে টিফিন আওয়ারে হামিদ আলী আপু এসেছেন, এসে বলছেন হ্যাঁ দেশিপ্রের টিচাররা নাকি মেয়েদেরকে ছাত্রীদেরকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিচ্ছে পরীক্ষার আগে। আমাদের মেয়েরা বলছে যে আপা আপনারা তো আমাদের ইম্পর্টেন্ট দিচ্ছেন না, মর্নিং এর আপারা কিন্তু তাদের মেয়েদেরকে ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিচ্ছে। এইটা আপা যখন বললো তখন আমরা বললাম আপা আমাদের ছাত্রীরা বলছে মর্নিং এর আপারা মর্নিং এর মেয়েদেরকে ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিচ্ছে, আর মর্নিং এর মেয়েরা বলছে যে তারা ইন্টেলিজেন্ট ছিল দেখেই আজকে এত ছাত্রীরা এত কিছু টাচ করতে পারছে জীবনে, উন্নতি শিখরে যেতে পারছে, সেটা গভর্নমেন্ট জবে হোক, পুলিশ সার্ভিস হোক, আর্মিতে হোক, তাহলে রিকল করতে ইজি হতো। এসএসসির আগের পিকনিকে চিত্ত স্যারের নাচের কথা কার কার মনে আছে? স্যার আপা আপনাদের সবাইকে পারবো না, আপনারা এখন আমরা মনের দিক থেকে ইয়াং মানে ইয়াং, ওই ওইভাবেই আমাদের ভাবতে হবে যে আমরা আমরা মেন্টালি ইয়াং থাকার চেষ্টা করবো, বাকিটা তো আল্লাহ ভরসা। আচ্ছা, প্রশ্নটা ছিল ত্রয়োদশ শতাব্দীতে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেন? উত্তর হচ্ছে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি। এখন এটার সঠিক উত্তর সবচেয়ে প্রথমে একজনকে দেখতে পাচ্ছি, আমরা একটু স্ক্রিনে নিয়ে আসি, দেখি বানান ঠিক আছে কিনা। শাহিন আপা, আবেদ আপা, আপনারা বানান দেখেন। বিন বখতিয়ার খিলজি, ঠিক আছে, মুহাম্মদ হবে, মুহাম্মদ, মুহাম্মদ হবে, মুহাম্মদ হবে। আচ্ছা, এবার তাহলে আমরা পরেরটায় চলে যাই। পরে এসেছে রওশনারা বেগম, ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ইখতিয়ার উদ্দিন একসাথে হবে না আলাদা শব্দ হবে? এটা অসুবিধা নাই, এটা সমস্যা নাই, এটা ঠিক আছে। ওকে, কংগ্রেচুলেশনস রওশনারা বেগম, আপনার কাছে পৌঁছে যাবে ইফাদের সৌজন্যে তৃতীয় কুইজ বিজয়ী হিসেবে একটি গিফট হ্যাম্পার। আপনার কন্ট্যাক্ট নাম্বার এবং আপনার ঢাকার যে ঠিকানাটা সেটা আমাদের সাথে শেয়ার করবেন, আমরা তাহলে পরে আপনার ঠিকানায় ইফাদের সৌজন্যে যে গিফট হ্যাম্পার আছে সেটা পৌঁছে দিতে পারবো। আচ্ছা, এরপর আমি চলে আসি। বুশরা তো খুবই লক্ষ্মী মেয়ে, আর তানি হচ্ছে খুব টেনশনে ছিল, আমি তানির কাছে আগে যাই। দিলাফরোজ ফজিয়া, তুমি তুমি আগে আমাদের সাথে একটু শেয়ার করো। একটা ছোট ইন্ট্রো দেই, সেটা হচ্ছে তানি তানি আমার খুবই ঘনিষ্ঠ, মানে ডে শিফটের অনেকে, আমরা তো একই ব্যাচের, তো সেই হিসেবে আমাদের আসলে পরে যখন আমরা কলেজে একসাথে হয়েছি আমাদের মনে হয় নাই যে কে ডে শিফট বা কে মর্নিং শিফট, লাইক উই আমরা একসাথে তো ক্লাস করেছি, আমাদের পথ চলা একসাথে শুরু হয়েছে, আমরা একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়েছি, আমরা একসাথে রাত্রি যাপনও করেছি একটা সময় আমাদের অনার্স ফাইনালের সময়, এবং সেগুলা খুব অ্যাডভেঞ্চারাস ছিল, মারহানা আপু কিছু কিছু ক্ষেত্রে সাক্ষী আছে, সেই বিষয়ে আমরা গেলাম না, সেই বিষয়ে আমরা গেলাম না। সো তানি, তারপর আইবিএ থেকে এমবিএ করেছো, করে তারপরে তুমি এখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আছো, যদিও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আছে কিন্তু আমি সবাইকে বলতে চাই যে ওর কাছে একটা মেমোরি ব্যাংক আছে। হ্যাঁ, মানে ওই মেমোরি ব্যাংকে ওর এত এত কথা, সেগুলো আমরা যদি আজকে তুমি আমাদেরকে বলো
মানে শোনার পর তখন মনে হবে যে হ্যাঁ তাই তো এরকম হয়েছিল। তো তুমি শুরু করো। না আমরা আসলে এত বেশি দুষ্ট ছিলাম, আমরা কয়েকটা ফ্রেন্ড ছিলাম, খুব ভালো স্টুডেন্টও ছিল, বামুদা ছিল, রুম্পা ছিল, আর বুসা তো খুব শান্ত শিষ্ট ছিল, আমরা খুব দুষ্ট ব্যাচ ছিলাম। তো আমার কাছে সব দুষ্ট দুষ্ট গল্পই, সেগুলো আবার সবার সামনে বলাটাও, এখন সাধ্যের সামনে বলাটাও একটা ইয়ে। বাট আপাদের কথা যেটা মনে আছে, আবিদা আপা যেটা বলছিলেন, আমার মনে আছে যে আপা আমাদের হিস্ট্রি পড়াতেন, সিভিক্স পড়াতেন, ক্লাস 7 আর 8 আপা ছিলেন। তো ফার্স্টে যখন আপা আসলেন, সেই সময় আপার একটা ইউনিক স্টাইলের শাড়ি পরা, হেয়ার স্টাইলটা খুব একটা ডিফারেন্ট ওয়েতে চুল বাঁধতেন, আর হাই নেকে ব্লাউজ পরতেন। তো ফার্স্টে বললাম আর কি যে ওই ফার্স্ট ইমপ্রেশনটাই আপাকে দেখলে মনে হতো যে মানে খুবই স্টাইলিশ ছিলেন, আর ওনার ওইটা দেখে আর কি আমাদের আমার খুব ভালো লাগে। তো তারপরে যখন পড়ানো স্টার্ট করতেন, তো ওনার ক্লাসটা আমার মনে হয় ছিল টিফিন টাইমের পরে হতো, হিস্ট্রি সিভিক্স এই জিনিসগুলো তো এমনিতে খুব একটা ইন্টারেস্টিং লাগতো না প্রথম দিকে। পয়েন্ট টু বি নোটেড, আপনার ক্লাস টিফিন পিরিয়ডের পরে হতো, কতখানি ডিটেইলে সে মনে রাখে মানে এটা। আচ্ছা, না এগুলো হচ্ছে আসলে কাজের ইনফরমেশন, আসলে আমার মাথায় নেই, যেসব দরকার নাই সেসব গুলা আমার মেমোরি ফুল আর কি। তো আপা আসতেন, তারপরে আর কি উনি এইভাবে পড়াটা আমাদেরকে, আপাও হয়তো বুঝতেন যে কনসেন্ট্রেশন, বাচ্চাদেরকে অ্যাটেনশন আনা ক্লাসে, তো উনি বিভিন্ন গল্প টল্প করে আমাদের পড়াতেন। মনে আছে আপা একটা মুভির কথা বলেছিলেন, স্পার্টাকাস, আপা আপনি বলার পরে সেই মুভিটা আমি ক্লাস 7 দেখেছিলাম, তখন তো ভিডিও লাইব্রেরি থেকে ক্যাসেট আনতে হতো। তারপরে আপা আরেকটা বলেছিলেন মুক্তিযুদ্ধের সময় 25শে মার্চের আগে, আপা বোধহয় এলিফ্যান্ট রোডের দিকে বা ওনার বাসা ছিল বা কিছু, মুয়াজিন আজান দিচ্ছে সেই টাইমে গুলি হলো একটা সাউন্ড। হ্যাঁ, এই কথাটা আমার এখনো মনে পড়ে। তো তারপর থেকেই আর কি ওই মুক্তিযুদ্ধের বিভিন্ন বই টই পড়া, এসব জিনিসগুলো আসলে আমরা পেয়েছি হচ্ছে এই আপাদের কাছ থেকে, বিভিন্ন গল্প শুনতাম বা এগুলা শুনে আমার যেমন মুভি দেখার অভ্যাসটা হলো এইসব কিছুর পরে। তারপরে আপা একবার আমেরিকা গেলেন ওনার ছেলের কাছে, তো আপা আসার পরে চুলটা এরকম কেটে স্পাইরাল করে আসলেন, তারপরে চুলের স্টাইলটা আর কি চেঞ্জ হলো। তখন প্রথম ওই স্পাইরাল হেয়ার কাট, আমরা তো মুগ্ধ তাকিয়ে থাকি আপার দিকে। তো আপার ব্যাপারে যা ইয়ে আছে আমার সবসময় এইরকম ভালো কথাই মনে পড়ছে, আপা বকা দিতেন বা এরকম কিছু আমার মনে পড়ছে না, বা আমরা হয়তো দুষ্টামি করলেও পড়াটা ঠিক মতো করতাম বা রেজাল্ট টেজাল্ট খারাপ হতো না, এ কারণে খুব একটা ইয়ে হয় না। বাট আপা খুব গার্ড দিতেন খুব স্ট্রিক্টলি, কেউ ঘাড় এদিক থেকে ওইদিকে ঘুরাতে পারবে না, এটা আমার মনে আছে। পরীক্ষার হলে হ্যাঁ এত সুন্দর পড়াতেন, খুব ভালো পড়াতেন আপা। তারপরে হলো চিত্ত স্যার, স্যারের কথা আর কি বলবো, স্যার তো মানে আমরা ফার্স্ট স্যার আসলো আমরা ক্লাস 6 থাকতে, ফার্স্ট আর কি আমাদের তো কোনো মেল টিচার ছিল না, তো স্যার আসার পরে স্যারকে নিয়ে আমরা খুব চিন্তিত যে স্যার কেমন হবেন। তো আস্তে ধীরে আর কি স্যার তো মানে যেমন হয় আর কি, ফার্স্টে এসে তো খুব শুদ্ধ চলতি ভাষায় কথা, আমরা তো পড়ছি খাইছি কথা বললি, তো স্যার এসে খুব সুন্দর ভাবে আমাদের সাথে কথা বলতেন। তো পরে পরে আস্তে আস্তে আর কি স্যারের ইয়েটা আসলো, স্যারের সেই হিউমারটা আমরা পরে ধরতে পারলাম। তো যেটা হতো ক্লাস 9-10 দিকে, আমরা তো খুব দুষ্ট ছিলাম, তো আমাদের সাথে নূরজাহান ছিল, স্যার মনে আছে কিনা, নূরজাহান আলী, তাসনিয়া, এরা তো ভীষণ দুষ্ট ছিল। আমরা ক্লাস 10 থাকতে মানে 9-10 দিকে স্যার আসলেই টিফিন টাইমের আগে বোধহয় স্যারের ক্লাস থাকতো, তো নূরকে আমরা পাঠাতাম যে স্যারকে বল টিফিন খাবো, তো গিয়ে বলতো স্যার টাকা দেন, ও এরকম হাত দিয়ে দাঁড়িয়ে থাকতো। তো তারপরে কান টেনে ছেড়ে দিব এইভাবে বলবে আর পকেট থেকে টাকা বের করতো, এটা মনে আছে। আর একটা মনে আছে এরকম ক্লাসে খুব দুষ্টুমি করতাম, আমরা খুব দুষ্ট ছিলাম, তাসনিয়া ছিল আমাদের খুব দুষ্ট, নূরজাহান ভীষণ দুষ্ট, তো স্যার এরকম দাস্তান নিয়ে পিছে দৌড়াচ্ছে, ওরাও দৌড়াচ্ছে এইরকম আর কি। মানে স্যার তো আর মারতো না, বাট অ্যাক্টিং করতো যে কান টেনে ছিঁড়ে ফেলবো আর দাস্তান নিয়ে দৌড়াবো এরকম। তো এগুলো আমাদের খুব মজার ইয়ে ছিল। আবার কলেজে থাকতে আমরা খুব ফাঁকি দিতাম, তখন আমরা মাঠের মধ্যে মানে বসে আছি, স্যার দূর থেকে হেঁটে যাচ্ছে আর বলছে ক্লাস ফাঁকি দিয়ে এখানে বসে আছো, তার মধ্যেও গিয়ে নোট গিয়ে বলতো স্যার টাকা দেন চানা চুটকাবো, তো স্যার আবার তখন কান টেনে ছিঁড়ে ফেলবো এরকম অ্যাক্টিং করে আবার টাকা দিত। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমার একটা ফ্রেন্ড কিছুদিন আগে, আমাদের তো সবার এখন বাচ্চারাও বড় হয়ে গেছে, অনেক টাকা পান স্যার, আমি একটু হিসাব করবো, ওরা তো আপনার থেকে অনেক টাকা নিয়ে খেয়েছে স্যার, অনেক অনেক আমরা অনেক অনেক খেয়েছি অনেক। তুমি ব্যাংকার হয়ে আরেকটু হিসাবটা করে দিও স্যারকে, হ্যাঁ তুমি ব্যাংকার হয়েছো, তুমি এখন স্যারকে হিসাব
হিসাবটা করে দিও। বাচ্চা বড় হয়ে গেছে, আমরা এখনো মানে স্যারদেরকে যে আমরা রেসপেক্ট, আমরা আসলে ভয় পেতাম কি স্যারদের প্রতি যে রেসপেক্টটা আমাদের তো এখনো আছে। তো বেইলি রোডে সুইসের সামনে ওর হাজবেন্ড সহ দাঁড়িয়ে আছে, স্যার অপোজিটে রিক্সা দিয়ে যাচ্ছে, তো দূর থেকেই দেখে অটোমেটিক আমরা যেমন স্যারদেরকে দেখে সালাম আলাইকুম স্যার, আর স্যার দূর থেকে এরকম মার দেখাচ্ছে, আর ও ভয় পেয়ে গেল যে আল্লাহ আমি স্যার আমাকে দেখে ফেললো আমি সুইসে একটা ছেলের সাথে, তারপর মনে হলো যে আচ্ছা এটা তো আমি আমার হাজবেন্ড নিয়ে স্যারের ব্যাপারে, এবং আমাদের বাচ্চাটাও বেশ বড়। এইগুলাই হচ্ছে আমাদের এরকমই আমার এই ধরনের মেমোরিতে আর কি আমার ইয়ে ফুল। আর কি আর ছিল শাহিন আপা, শাহিন আপা অনির কথা বলছিলেন, আমাদের শারমিনের বোন অনি, ওই ব্যাচে আর কি আমরা শাহিন আপার খুব একটা ক্লাস পাইনি, আমরা তো আপা আসার পরে আমরা বোধহয় বড় হয়ে গেছিলাম বা কিছু, তো যেগুলা আপা অর্গানাইজ করতো, অনি ছিল অদিতি লুবনা এদের একটা ব্যাচ ছিল, মানে পুরা ওই কালচারাল শো গুলা এত সুন্দর ভাবে হতো, সবাই একই রকম ড্রেস পরে পারফরমেন্স গুলা, মানে ওইগুলা খুব আমার মনে পড়ে মাঝে মাঝে। আরো মনে পড়ে আমাদের শঙ্কর দাপার কথা, শঙ্কর দাপার মতো মানে এত ভালো বাংলা আমরা যে শিখেছি, দিলাফরোজ আপার ইংলিশ, আমরা বাংলা মিডিয়ামে থেকে পড়েও আমার মনে হয় না যে আমাদের গ্রামাটিক্যাল মিস্টেক খুব একটা করি এখনো, মানে যে কোনো কিছুতে আমরা এত মানে এমন ভাবে আপার আমাদেরকে আসলে পড়িয়েছেন। আর সেটা ছাড়াও যে সবসময় পড়াশোনা ছাড়াও কিন্তু অন্যান্য অনেক কিছুই আমরা আপাদের থেকে শিখেছি, রোকেয়া কাশেম আপা উনি কিছুদিন আগে মারা গেছেন, রোকেয়া আপার কথা আমার খুব মনে পড়ে, উনি সবসময় আর কি আমাদের পড়াশোনার বাইরে অনেক কিছু বলতেন, যে মেয়েরা সবসময় পিঠ সোজা করে টান টান করে হাঁটবে, তো এই জিনিসগুলো আর কি আমাদেরকে মানে আমাদের যে আমরা যে যেখানে আছি যেভাবে আছি আমাদের যে লাইফের ডিসিপ্লিন ওয়েতে যাচ্ছি, বা কেউ কিছু চাকরি না করে আমরা যারা হোম মেকারও আছি অনেকে, তো আমাদের লাইফটা আসলে আমাদের করে দিয়েছে স্কুল থেকে, যে কোনো জায়গায় যখনই যাই এখনো স্কুলের নাম শুনলে সবাই বলে প্রাথমিক বিকানেস স্টুডেন্ট, তো এটাই আসলে আমরা মনে হয় যে প্রত্যেকটা ভিকিস যারা আছে সবাই এই জিনিসটা আসলে ইয়ে করে এখনো, মানে আমরা মনে করি আর কি এই ব্যাকগ্রাউন্ডটা যে আমাদের ক্রিয়েট করে দিয়েছে, আমাদের যে পার্সোনালিটি ক্রিয়েট করে দিয়েছে, এগুলো আসলেই স্কুলের কন্ট্রিবিউশন। আর সবচাইতে আমাদের তোমাদের বৃত্তি পরীক্ষার একটা স্মৃতি ছিল তানমি, বৃত্তি পরীক্ষায় হতো কি আমরা তো সেকেন্ড থার্ড ব্যাচ ছিলাম, আমাদের ব্যাচে আমরা 20 জনের মতো এইটের স্কলারশিপ পরীক্ষা দিয়েছিলাম, প্রায় 17-18 সবাই বোধহয় আমরা পেয়েছিলাম, তো আমাদের ওই যে স্কুলে মনে আছে কিনা ফখরুদ্দিনের ওইখানে যেখানে আমাদের অ্যাসেম্বলি হতো সেখানে একটা এরকম বেদি ছিল মনে আছে সুজান আপু, এখানে আমাদের উঠাতো আর উঠে এক সাইড দিয়ে উঠতাম আর আমরা এরকম ঘুরতাম সবাই দেখতো, এই জিনিসটা খুব এনজয় করতাম, আর আমার তখন মনে হতো যে আমি বড়দের যখন দেখেছি আমারও মনে হতো যে আমারও একদিন উঠতে হবে, তো ছোট থেকে আমাদের ভিতরে যে স্বপ্নটা এনে দেয়া যে আমিও আমাকে ওই পজিশনে দেখতে চাই বা আমি ওখানে যেতে চাই, এই জিনিসগুলাও কিন্তু আমাদের স্কুল থেকেই এসেছে। তো এই আর কি, বুসরা তো খুব ভালো স্টুডেন্ট, ও তো খুব শান্ত, জানে যে আমাদের জন্য অনেক পানিশমেন্ট খাওয়া এইটা পুরা ক্লাস, আমরা খুব দুষ্ট ছিলাম 7-8 জন, তারপরে তো ক্লাসে এরকম টিফিনের একদিন বোধহয় লাস্ট ক্লাসে বলবো কিনা আমি ইফাত বলাটা ঠিক হবে কি না, হ্যাঁ হ্যাঁ ঠিক হবে, একদম ঠিক হবে বলো, অবশ্যই পানি নিয়ে ক্লাসে ফ্লাস্ক নিয়ে ওর গায়ে পানি ছুটছিলাম, আপা আসে না দেরি হচ্ছে একটু, তো কিছুক্ষণ পরে মাহমুদ আপা আসলেন, বিজ্ঞান আপা, উনি যে অস্ট্রেলিয়া আছেন এখন সুজান আপু বললেন, তো ওই আপা এসে তো ভীষণ রাগ হলো যে মেয়েরা তোমরা বড় হয়েছো তোমরা এখনো কিছু বোঝো না, তারপরে উনি আর কি আমাদের পুরা ক্লাস এই আমরা 6-7 জনের জন্য পুরা ক্লাস ডিটেনশন দিলেন হাফ এন আওয়ার, তো উনি তখন বলেছিলেন আর কি যে মেয়ের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো উনি আমাদেরকে মানে এটাও একটা ডিসিপ্লিন শিখানোর একটা ইয়ে যে উনি ওই মেয়ের শিডিউল ডক্টরের শিডিউলটা উনি বাদ দিয়েছেন, ডক্টরকে দেখাতে যাননি, আমরা আধা ঘন্টা ক্লাসের বাইরে দাঁড় করে মানে আমাদেরকে দাঁড় করে রেখেছে, তো সবাই রাগি রাগি চোখে আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা তো তখন ওই রকম বাইরে দাঁড়িয়ে একজন আরেকজন কে তোর জন্য তোর জন্য এসব করতাম, মুশরাও কি পানিশমেন্ট খেয়েছিল সবাই 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 বাদ নাই কেউ, ও মাই গড, ক্ষমা চাও তানি, তুমি এখন পাবলিকলি সবার কাছে সব বলছো, হ্যাঁ আমি সিনিয়র ফ্রেন্ড ওরা, হ্যাঁ তাদের সবার পক্ষ থেকে তুমি সবার পক্ষ থেকে সরি বলো, সেটাই দুষ্টকে তো সামনে করেছি আমি, স্পেশালি আমি না দুষ্ট ছিলাম, আমার এখন মনে পড়ে আমাদের সাথে আফসানা ছিল, ফাহমুদা তো খুব ভালো স্টুডেন্ট ছিল, ও দুষ্ট ছিল কিন্তু ওকে টিচাররা কেউ কিছু বুঝতে পারতো না,
তো টিফিন আমরা খেয়ে ফেলতাম, আফসানার টিফিন লুকাতাম, এইসব মানে খুব, এখন আমার খুব ফামুদার সাথে তো কথাই হয়, আফসানাকে তো বহু বছর দেখি না, তো আমার মনে হয় যে সামনাসামনি দেখলে হয়তো সরি বলা উচিত এখন, তখন তো দুষ্ট ছিলাম ছোটবেলায়, বুঝতে পারতাম না যে এগুলো আসলে করা দরকার, এখন মনে হয় আমাদের স্কুল আমার খুব মজার। জি আপা, জি আবেদ আপা বলেন। এই ব্যাচে এইচএ বৃত্তি পরীক্ষায় 20 জন ছাত্রীর মধ্যে 18 জন ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, সব দুষ্টামি মাফ। জি আপা, আপনার মনে আছে এই ব্যাচের কথা? আচ্ছা হ্যাঁ, এর মধ্যে আপা এই যে আমরা দুষ্টদের মধ্যেও, জি এই দুষ্টদের মধ্যে ছিল তানজিমা, ও তো হার্ভার্ড থেকে পাস করলো, হার্ভার্ডে থেকে এমপিএইচ করা, ও ডক্টর, তো সবাই খুব ভালো আছে। শারমিন ছিল আমাদের আলোমারা আপার মেয়ে, ও তো আমেরিকাতেও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, খুব ভালো পজিশনে আছে, সবাই বেশ ভালো। ফামুদা খুব ভালো পেডিয়াট্রিশিয়ান, এফসিপিএস করা, স্কয়ার হসপিটালে আছে। তো আমি আসলে সবার কথাই বলতে পারি যে আমরা দুষ্ট ছিলাম, বাট আমরা স্যারের কাছ থেকে এই যে চাকরি খাওয়া, এখন আমি ভাবি যে আমরা তো শকতাপার নাম বলেছে, শকতাপা এত সুন্দর করে গালি দিতেন, বাদর বলতেন না, শাখা মৃগ, এবং আমার মনে হয় শেষ করার আগে প্রত্যেকটা ছাত্রী তো আমাকে মা ডাকে, মানে ম্যাডাম ডাকে, আপা ডাকে, কিন্তু যখনই ছাত্রীটা এসএসসি তে আমার হাতে বাইরে চলে যায় তখন কিন্তু তার ছাত্রী থাকে না, আমি প্রত্যেকটা ছাত্রীকে মা হিসেবে, অ্যাজ ইফ মাই ডটার, প্রত্যেকটা মেয়েকে আমি রিয়েলি রিয়েলি ভালোবাসি। এবং সবার জন্য আমি আগাগোড়া বুশরাকে দেখতেছি, বুশরা স্কুলেও এমন ছিল এবং আপনাদের জন্য বেড়ানোর দাওয়া তো এসেছে স্যার। দেখেন, আসসালামু আলাইকুম টু ডিয়ার স্যার আপার এন্ড আপুরা, দিস ইজ অবন্তী শামা ফ্রোজ ফ্রম এসএসসি 2003 ব্যাচ। সবাইকে ইতালিতে বেড়াতে আসার দাওয়াত দিচ্ছি, আমার অনেক দিনের শখ, আপনাদের ট্যুর গাইড হব, অনেক অনেক ভালোবাসা। অবন্তী, কোভিড এর কি অবস্থা ইতালিতে এখন? সেফ থেকো, আমরা কোভিড এর পর ইনশাআল্লাহ সেকেন্ড ওয়েভ যাক, তারপর আমরা একটা প্ল্যান করতেই পারি ওখানে যাওয়ার জন্য, ডেফিনেটলি। আচ্ছা, আমাদের কথা বলতে বলতে আমি তো মানে এত এত কি বলবো, কমেন্টের মাঝখানে একটা কমেন্ট ছিল এরকম, কোথায় গেল আমি একটু তুলে রেখেছিলাম, আচ্ছা পরে আমি আবার, রাইট, স্যার বলতেন, অবন্তী শামা সে বলেছে, স্যার বলতেন মনটা কোথায় উড়ু উড়ু, স্যার এটা আপনাকে ডালো, এরকম একটা ডালো ছিল। একবার টিফিন খাচ্ছিলাম, খুব খিদে পেয়েছিল, স্যার দেখে জিজ্ঞেস করেছিলেন কি খাচ্ছি। আচ্ছা না, কিন্তু আমার মনে হয় স্যার আপনি কি এই আমাদের ব্যাচের তান্নি ফামুদাদেরকে ছাড়া আর কাউকে চানাচুর মানে স্পন্সর করেছিলেন, নাকি এরাই শুধু আপনার আপনার থেকে জানাচুরের জন্য ওরাই যায়, তো ওই যায়, তো এই ঠিকটা জানি আর জানতো, তোমরা তো রেকর্ড করেছো, জানতো না এই জন্য আর এটা চাইনি আর কি, চাইতো আমার মনে হয় ভুষার কাছে আসবো আসল খবর নেওয়ার জন্য, ভুষা আমি আসছি তোমার কাছে, আমরা আরেকটা কুইজ পরে না কথা বলতে বলতে খেয়ে হারিয়ে ফেলবো। আচ্ছা ওয়াহিদা তাবাসুম আমাদের ব্যাচের না, তানি তোর কথা শুনে অনেক স্মৃতি মনে পড়ে গেল, আসলে ওই দিনগুলি এখনো ভাবলেই মনটা খুশিতে ভরে যায়, ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রামের জন্য। তোমাদের যে এই যে বলছো এত স্মৃতি এত দিন মনে পড়ে যাচ্ছে, ওই কথাগুলা শেয়ার করো, তাহলে আমরা এখানে সবাই শুনতে পারি, কারণ আমাদের তো ওই স্মৃতিগুলাই আমরা আসলে শুনতে চাই। তো আমার বুশার কাছে যাচ্ছি, তার আগে আমি আরেকটা কুইজ দেই, কুইজটা হচ্ছে
একটা নাটকের ছোট অংশ দিচ্ছি, সেই নাটকটা তোমরা একটু দেখো, দেখে নাটকের নামটা বলতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। ঠিক আছে, একটা নাটক আমরা দেখি। আচ্ছা, নাটকের নাটক দেখানোর আগেই নাম চলে এসেছে, আজ রবিবার, এটা হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত ধারাবাহিক। আমাদের ছোটবেলায় আমরা এইসব নাটক দেখে বড় হয়েছি। এখানে তাসলিম ভাবছে যে কোন একটা আমলে চলে গেলাম, সব প্রাগৈতিহাসিক আমলের কথাবার্তা হচ্ছে, আমাদের কথা তো মানে কোথায় চলে আসলাম। তোমার এরকম মনেই হতে পারে যে তুমি একটা মানে মনে করো টাইম মেশিনে করে এমন একটা দুনিয়াতে চলে আসছো। হ্যাঁ, সেটাই তো। এখানে সবচেয়ে প্রথম কথা ছিল যে, আচ্ছা, নুসরাত করিমের এই এই এটা একটু পড়ে নেই। ইফাত আপু, স্যার আমরাও টিফিনের টাকা পেয়েছি। আচ্ছা, এটা আরেকজনকে পাওয়া গেল যে যারা টিফিনের টাকা পেয়েছে। আমি আমি উত্তর পরে নিচ্ছি, তার আগে বুশরা তুমি বলো, তোমার তোমার সম্পর্কে তো আপারা শুরু থেকেই যা বলছেন, মানে এটা তো নতুন করে তো আর বলার কিছু নাই। বুশরা আমাদের লক্ষ্মী একটা মেয়ে, ও 93-95 ব্যাচ, এক্স হেড গার্ল ছিল ডে শিফটে 92 তে, তারপর বেস্ট গার্ল অ্যাওয়ার্ডও পেয়েছে 1993। হ্যাঁ, তারপরে সে তো ঢাকা মেডিকেল থেকে তুমি করেছো তোমার MBBS, এখন বর্তমানে FCPS ও করেছো গাইনিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে তুমি আছো। তো যেটা বললো যে তখনও যা ছিল এখনো সেরকমই আছো। হ্যাঁ, তো তখন আসলে তুমি কি ছিল লক্ষ্মীর ওই ইয়ে থেকে, তুমি তো ওই আবরণ থেকে বের হয়ে তোমার কি কি চোখে পড়তো, তার নিজের গল্পগুলো বা অন্য যে কোনো কিছু তুমি শেয়ার করো আমাদের সাথে, বুঝছো? দ্যাট উড বি নাইস। প্রথমেই তো ধন্যবাদ ইফাত তোমাকে, যে আসলে এই কোভিড পিরিয়ডে আমরা এত স্ট্রেসে আছি, এই স্ট্রেসের মধ্যেও তোমার মাথায় যে এরকম এত সুন্দর একটা প্রোগ্রামের আইডিয়া আসছে, মানে সত্যি এটা মানে অসম। আমি এটাকে কিভাবে মানে অ্যাপ্রিশিয়েট করব, আই ডিডন্ট হ্যাভ দ্যাট ল্যাঙ্গুয়েজ অলসো, মানে এটা ভাষায় বলার মতন না, যে আমার টিচারদের সামনে আমরা আমাদেরকে যে কথা বলার সুযোগ, এটা মানে টিচারদের সামনে আমরা কথা বলছি, মানে এটা তো আমি এখনো কিন্তু আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং অবশ্যই আবিদাম আপাকে সালাম, চিত্ত স্যারকে সালাম, শাহিন আপাকে সালাম, এবং আমি হয়তোবা আমি জানি না, আমি বলতে বলতে হয়তোবা কেঁদেও ফেলতে পারি, মানে আমার যখন এটা কেঁদে ফেলার কথা আমি এই জন্য বললাম যে আসলে তো এই স্কুল লাইফ এবং অনেক কিছু মানে ঘটনা তো প্রত্যেকদিনই হচ্ছে, প্রতিদিনই তো আমরা আমাদের টিচারদেরকে মনে ধারণ করি, লালন করি, এবং যখন কিছু কিছু মনে হয়, কিছু কিছু কথা আমি দেখি যে আমার চোখে কিন্তু পানি চলে আসে। তো আমি আশা করবো এখন যাতে আমি সেই স্টেজে না যাই, এটা আমার ভেতরে, এটা কেউ জানে না যে আপাদের কথা মনে পড়লে, স্যারদের কথা মনে পড়লে যে আমি কাঁদি, এটা আমি কাউকেই বলি না, এটা এটা প্রথম আমি এখন শেয়ার করলাম, এটা আমার আম্মাও হয়তো বা জানেন না। তো আপাদেরকে তো অবশ্যই সালাম, অন্তরের অন্তঃস্থল থেকে আপাদের জন্য রেসপেক্ট, আপাদের কথা তো সবাই অনেক বলেছেন। আর আমি আসলে রোকেয়া কাসেম আপাকে দিয়ে শুরু করতে চাই, উনি আমাদের ছেড়ে চলে গেছেন, এবং তবে কিছুদিন আগে, ছেড়ে যাওয়ার কিছুদিন আগে মানে মার্চে তো লকডাউন শুরু হলো, আমি সম্ভবত ফেব্রুয়ারিতে আপার সাথে দেখা করি, আপার বাসায় গিয়ে আপাকে সালাম করি, আপার সাথে দেখা করি, এবং এই ফেব্রুয়ারির শেষে, ফেব্রুয়ারির কিছুদিন আগে আমাদের ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারিতেই আর কি আমাদের একটা গেট টুগেদার হয়েছিল, তার নেই তুমি তো ছিলে মনে হয়, সোনিয়া ছিল। হ্যাঁ, ওই গেট টুগেদারে আমরা আপার কথা বলেছিলাম, এবং পরে যখন আপার বাসায় গেলাম, আপাকে আমি কথা দিয়ে এসেছিলাম যে আপা আমাদের মধ্যে কথা হয়েছে, আমরা সবাই আসবো আপনার সাথে দেখা করতে। তো যাই হোক, এটা তো আর সম্ভব হয়নি, আপার সাথে আর দেখা করা সম্ভব হলো না। তারপরে আমাদের যে অঙ্ক নিতেন সুলতানা আপা, ওনাকেও, উনিও যাতে জান্নাতবাসী হন। আর তারপরে আবিতা আপার কথা তো মানে আবিতা, আমরা আসলে যে ডেসিপটি যে ব্যাচটা যে শুরু হয়েছিল ক্লাস ফোর থেকে, আর আমি ঢুকেছিলাম ক্লাস ফাইভে, ওদের আমার ব্যাচের সাথে ওরা ক্লাস ফোর থেকে শুরু হয়েছে, আমি জাস্ট ঢুকেছিলাম ক্লাস ফাইভে, এবং ক্লাস ফাইভে আপাকে আমরা সিক্স সেভেনে থেকে পেয়েছি, আবিতা আপাকে আমরা সিক্স সেভেনে পেয়েছি, স্যারকেও সিক্সে পেয়েছি। তো আবিতা আপার যে যেটা সবাই যেটা বলছে যে সুইট, আপা খুব দেখতে সুইট এবং স্মার্ট এবং লম্বা চওড়া, মানে আপার হেয়ার স্টাইল, আপার সব কিছু পরিপাটি টিপটপ, এবং তারপরে তো এটা তো জানাই আছে যে আপা খুবই স্ট্রিক্ট ছিলেন, কিন্তু আপাকে আমরা ফলো করতাম, মানে
আমাদের টিচারদেরকে আসলে স্যারকে টিচারদের বিশেষ করে বেশিরভাগই তো যেহেতু মহিলা আপারা ছিলেন বেশি, তো আমাদের ভেতরে কিন্তু ওই জিনিসটাই রয়ে যায় আপা, যে একজন টিচার আমি টিচারের মতন হব, আপার কোন জিনিসটা ভালো লাগে, ওই আপার কোন জিনিসটা ভালো লাগে, এরকম প্রত্যেকটা জিনিস মানে নিজের মধ্যেই কিন্তু আসলে চলে আসে। মানে এটা যে কখন যে ঢুকে যায় আমাদের মধ্যে এটা কিন্তু আমরা নিজেরাও আসলে জানি না। তো আবি আপার স্মার্টনেস তো ভুলবো না, জানি না আপার মতো স্মার্ট হতে পারিনি আপা, মাফ করে দিন। আর আপার যে পরীক্ষার কথা, থ্যাংক ইউ আপা, আর আপার পরীক্ষার কথা তো অবশ্যই, যে আপা যে মন জয় করেছিলেন, কিন্তু পরীক্ষার হলে, পরীক্ষার হলে আপার যে গার্ড যদি পড়তো তাহলে সবাই পিন ড্রপ সাইলেন্স, মানে ওই যে মাথা তো ঘুরানো যাবেই না, এটা আর কোনো অসুবিধা নেই। আর আমি আসলে একটু বলে রাখি যে আমি পরীক্ষার সময় আমার জানি কি যে হয়, আমি মাথা ঘুরাতে এমনিতেও পারি না, তো কিন্তু যদি অন্য মানে যদি আশপাশ দিয়ে সবাই যদি দেখি যে হ্যাঁ মাথা ঘুরাচ্ছে সবাই কথা বলছে, তখন আবার আমি হয়ে যাই, তাহলে আমিও একটু কিছু বলি, আমি তো বলছি না এরকম। কিন্তু ওই আপার যদি, আপার যদি গার্ড থাকতো তাহলে আমি খুব কুল থাকতাম, যে আমার এই এই বায়াসনেসটা তো আর আসবে না, কারণ সবাই চুপ থাকবে আমিও চুপ থাকবো। এটা একটা পরিচয় এটা। আর হচ্ছে যে নাসরিন নইমা আপার কথা বলি, যে মানে আপার গার্ড দেওয়া পরীক্ষার হলে এক গার্ড দেওয়া, আর হচ্ছে শ্রদ্ধেয় নাসরিন নইমা আপা, উনিও আমাদের খুবই মানে আমাদের আসলে প্রত্যেকটা আপাই এত প্রিয়, এত প্রিয় মানে কি বলবো বলে বোঝানোর মতন না। তো নাসরিন নইমা আপা থাকলে আমরা সবাই রিল্যাক্স একদম, যে হ্যাঁ মানে কোনো চিন্তা নেই, খুবই রিল্যাক্স রিল্যাক্স মুডে পরীক্ষা দিতাম। আর আপা কি করতেন, নাসরিন নইমা আপাও ছিলেন খুবই পরিপাটি, খুবই স্মার্ট, খুব সুন্দর করে শাড়ি পরিপাটি, আবেদ আপার মতন সুন্দর করে স্মার্ট করে শাড়ি পরতেন, দিলা ফ্রোজ আপাও তাই, মানে আপাদের দিকে আসলে না মানে তাকিয়ে থাকতাম যে এরকম কি হতে পারবো। তো যাই হোক, ওরকম হতে না পারলেও হয়তো বা কিছুটা তো কুছ ভি নেহি তো থোড়া থোড়া অন্তত কিছু তো কিছু হয়েছে এই আর কি। তো নাসরিন নইমা আপা পরীক্ষার হলে ব্যাস সুন্দর মতন খাতা দিয়ে কোশ্চেন দিয়ে ব্যাস উনি একটা কোনায় চলে গিয়ে, মনে হয় উনি তো আবার লেখিকাও ছিলেন খুব সুন্দর, অনেকগুলো বই লিখেছেন, এখনো লেখেন আপা, তো আপা মনে হয় ওই কবিতা লিখতেন কিংবা লেখালেখির মধ্যে চলে যেতেন আর কি। তো আপা লেখালেখির মধ্যে চলে যেতেন, আর এদিকে আমরাও খুব রিল্যাক্স ভাবে পরীক্ষা দিতাম। আর চিত্ত স্যার তো খুবই ফেভারিট স্যারের, এই যে মজার মজার যে কতগুলো চানাচুর খেয়েছো বুঝা, তোমার তুমি চানাচুর খেয়েছিলে না? আমি চানাচুর খাই, সবাইকে বিশ্বগাধা বলতো, বিশ্বগাধা ঠিক আছে, তো বিশ্বগাধা, তো এই বিশ্বগাধা ইয়েটা আমি খুব এনজয় করতাম যে স্যার বিশ্বগাধা বলছে, এবং স্যারের ওই যে স্যার চকও ছুঁড়ে মারতেন, শুধু ডাস্টার ছুঁড়ে মারলে আমরা আবার চিৎকার করতাম যে ডাস্টার ছুঁড়ে মারলে তো সমস্যা আছে, কার মাথায় এসে পড়বে সেটা, কিন্তু স্যার চকটা, এই জন্য স্যার চক বেশিরভাগ চক ছুঁড়ে মারতেন, তো এটাও খুব মজা লাগতো যে স্যার চক ছুঁড়ে মারছে ইয়ে করছে। তো যাই হোক, আর স্যারের মনে আছে নাকি জানি না, তো যেহেতু আমাকে মোটামুটি একটু ভালো রেজাল্ট করার চেষ্টা করতাম, তো এই যে স্যার এটাও বলতেন বুঝরা দেখো স্যার এটাও বলতেন সাধু সাবধান, তোমার তো মনে হয় বুঝরা, আমার মনে হয় কি জানো ওই যে খনার বচনের পর চিত্ত স্যারের একটা বচনের বই বের করা উচিত। হ্যাঁ চিত্তরঞ্জন বচন টাইপের কিছু একটা, স্যারের এত এত বচন মেরা কি এত এত কথা, হ্যাঁ সেটাই স্যার, হ্যাঁ বলো স্যারের এত পপুলারিটি মানে যেটা বললাম। তো এখন হলো কি যে ক্লাস নাই, আমরা তো জানো যে আমাদের কিন্তু ক্লাস এইটে যে এশাদ আন্দোলনের সময় যে আমরা তো জাস্ট পাঁচটা সাবজেক্ট পরীক্ষা দিয়ে ক্লাস নাইনে উঠে গেলাম, নাইনে উঠে গেলাম, হ্যাঁ তাই না, আমরা কিন্তু সবগুলো পরীক্ষা দিইনি না, তো এবং অঙ্কটা বাদ গিয়েছিল আমার মনে আছে, অঙ্ক বাদ গিয়েছিল, অঙ্কতেই আমি নাম্বার তুলতাম, আমার অঙ্ক পরীক্ষাটা দেওয়া হয় নাই, সো আমার পজিশন একটু ফার্স্ট ছিল না তখন, আর আমি একটু পিছিয়ে ছিলাম। আচ্ছা এটা হচ্ছে, হ্যাঁ এখন দেখো মজার ব্যাপার, এটা এজন্য আমার মনে আছে, আমি কিন্তু তোমার মতন অঙ্ক, তোমার মতন না, আমি কিন্তু অঙ্ককে ভয় পাই, আমি অঙ্ক বুঝতাম না,
যতটুকু অবদান, স্যারের অবদান, নাজমা ম্যাডাম ছিল, নাজমা আপা ছিল আমাদের, নাজমা আপা এবং স্যার আমাদের অঙ্ক করাতেন, যতটুকু মানে এই 99 কিংবা 100 যে ফাইনাল রেজাল্ট এসেছে এটা তো অবশ্যই ওনাদের অবদান ছাড়া আর কিছুই না। যেহেতু আমি একটু, তুমি যেমন খুব সাহসী অঙ্কে, আমি কিন্তু অতটা না, তো এই জন্যই ক্লাস এইটে যেহেতু অঙ্কটা হয়নি এই জন্য হয়তো আমি ফার্স্ট হয়েছি। এবং আমরাও শুনেছি, আমাদের পুরো হোল ব্যাচটাই শুনেছে আসলে অ্যাকচুয়ালি। তো আমি তো আমার কথা বলতে গেলে যেটা বলতে হয় যে প্রি টেস্টে তো আমি খুবই অঙ্কে খারাপ করলাম, 70 মার্কস পেলাম, 170 মার্কস পেলাম। স্যারের ওই চেহারাটা তো মানে বুঝতেই পারছো, আমার এখনো মনে আছে, আমি মানে স্যার যদি ওইরকম ওই চেহারা না করতো, মানে স্যার কিছু বলতেও পারছেন না যে কি বলবে, ওই যে স্যার বলতে কিছু বললেই আমি মাথা নিচু করে ফেলতাম, এটা মনে হয় এটা একটা ট্রিক তো তখন হয়তো বা ছিল যাতে আমাকে আর কিছু না বলে, জানি যে কিছু কিছু মাথা নিচু করে ফেলে তাহলে তার বকা টাকা খাবো না। তো এই জন্য এই ক্লাস 70 থেকে তারপরে হচ্ছে যে ফাইনালে টেস্টে 99 সম্ভবত টেনে টুনে পেয়েছিলাম আর কি কষ্ট করে। তো এইটুকু অবদান অবশ্যই স্যারের, এবং অঙ্কিত করে লেটার পাওয়া, এবং এটা তো তোমরা জানো যে আমাদের ব্যাচটাই হচ্ছে মনে হয় বিকর্ণা স্যার একটা ব্যাচ যেখানে আমরা কোনো স্ট্যান্ড করি নাই, চিন্তা ছাড়া আমাদের একটি মাত্র ফুল যে কৃষ্ণচূড়া, মানে ওই যে যার খাতা ওইরকম হয় নাই, স্নিগ্ধা শুধু আজ থেকে একজনই করেছিল। হ্যাঁ সেটাই আর কি, তো সায়েন্স থেকে আমরা চাই নি। যাই হোক, স্যারের কথা সেটা অবশ্য অন্য কারণ বুঝা, সেটা অন্য কারণ। এই এই যাই হোক, তারপরেও মহমেদ লাভ এসেছিল একটা এপিসোডে, সেদিন আমি কিছু বলতে পারি নাই, কিন্তু ওই যে তারা যে সব নিয়ে গেল সেটার ভিন্ন কারণ, সেগুলো না হয় আজকেও আর না বলি। কিন্তু সেদিনের যে মানে আমরা তো মানে আপনারা যে এত আশা করেছিল, হ্যাঁ ওই যে আশাটা যে পূরণ করতে পারিনি ওটার তো আসলে কিছু, ওটা আমি কি দিয়ে মেকআপ দেব বলো, এই যে এটার তো কোনো মেকআপ হয় না। ওই সেদিন যে আপাদের যে কষ্টটা, সে কষ্টটা তো কষ্টই রয়ে গেছে তাই না। তো সেদিন তো অনেক হয়েছিল বুশরা, আমাদের কাছে অনেক কারচুপি হয়েছিল, অনেক কারচুপি হয়েছিল ফলাফলে, সেই জন্য তুমি হতে পারো নাই, আমরা হতে পারি নাই, তো এই নিয়ে মনে কোনো আক্ষেপ রাখবা না, আমরা কারচুপির শিকার। হ্যাঁ বললাম না কাদের কারচুপি, তো ওইটা থাকুক ঠিক আছে বলো। জি এই তো, আর স্যার কি বলছিলেন, সরি স্যার, হ্যাঁ স্যার ছিলেন মাঝখানে, স্যার কি যেন বলছিলেন, ভালো ছাত্র ছিল, অনেক ভালো ছাত্র ছিল, ওর কাছ থেকে আমরা একটু আশা করছিলাম যে আর কেউ না হোক এটা ভালো করবে, খুব কষ্ট পেয়েছিল আমরা সবাই, সব টিচার ভাই, মামুদা আপা আমাদের হেডমিস্ট্রেস ছিলেন, মামুদা আপা আমি তো আছি, ওর আম্মাও ছিল, খুব কষ্ট পেয়েছিলাম যে এই মেয়েটাও স্ট্যান্ড করলো না। দেখেন স্যার কত বড় কারচুপি হয়েছিল আমাদের রেজাল্ট নিয়ে, কারচুপি বলে এর ফলাফল প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে, আমরা তো ওই স্কুলের ভিতরেই খালি বলতাম আপাদেরকে, মর্নিং শিফটের মেয়েরা বলতো ডে শিফট ফাঁস করেছে ডে শিফট, বাট বোর্ডে যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল ওই খবর আমাদের ছিল না। প্যারামিটার না তো আমরা সেটাই, আপনাদের সেই শিক্ষা নিয়ে আমরা আজকে এই পর্যন্ত এসেছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। বুশা তুমি আর কিছু বলবা? হ্যাঁ আমি তো আসলে বলার তো অনেক কিছু আছে, প্রত্যেকটা স্যার ম্যাডামের মানে চোখ তো আমার মানে চোখে সবকিছু ভাসছে, সকজান আপা উনি বাংলার তো যা শিখেছি নাসিরুন আপার শকত আপার কাছ থেকে, শকজান আপা আমাদের সেকেন্ড পেপার নিতেন, তো উনি যেটা ইয়ে করতেন যে হাতের লেখার উপরে খুব জোর দিতেন, ঠিক আছে, তো আমার হাতের লেখা আমি জানি না খুব ভালো ছিল না, কিন্তু আপার জানি খুব পছন্দ হতো, আপা বলতেন যে হ্যাঁ খুব খুব সুন্দর হাতের লেখা, খুব সুন্দর হাতের লেখা। যাই হোক, এটা একটা আপাকেও অনেক সালাম শ্রদ্ধা। তারপরে হচ্ছে যে আমাদের নাজমা আপা অঙ্ক নিতেন, আমরা অনেক কথা বলতাম,
কথা বলতাম আপা বলতেন বাপরে বাপ তোমরা এত কথা বলো এত কথা বলো। যাই হোক আপাকেও সালাম। আর তারপরে হচ্ছে দিলাফরোজ আপা উনি ইংলিশ নিতেন, যা শিখেছি যেটা ইতানি বললো যে গ্রামাটিক্যাল মিস্টেক আমরা খুব কম করি, গ্রামার শেখা আপার হাত দিয়ে ধরে। এবং আমরা তো আসলে আপাদেরকে স্যারদেরকে মানে এই ক্লাস সিক্স থেকে ক্লাস মানে ছোট ক্লাস থেকেই পেয়েছি, যেহেতু মানে আমরাও হচ্ছে যেহেতু আমরা তো ঢুকেইছি ক্লাস পরে, আমার ব্যাচটা তো ক্লাস পরেই ঢুকেছে, এই জন্য আপাদের কিন্তু আমরা ছোট থেকেই এবং একদম ক্লাস টেন পর্যন্তই আমরা ওনাদেরকে পেয়েছি। আর শাহিন আপার কথা কি বলবো, সুইট একটা আপা, আমাদের যখন যাবার সময় আপা তখন আসলেন, তো আপা আসার পরে মনে হয় আপার বিয়ের কথা বিয়ে হয়েছে আপার, তো আমরা তো তখন আমাদের তো পিউবার্টি চলছে এবং তখন এই যে ন্যাশনাল ক্রিকেটারের সাথে আপার এঙ্গেজমেন্ট হয়েছে, আপার বিয়ে হয়েছে, এগুলো তো কানাঘুষা তো আছেই, এগুলো তো মানে পড়ার চেয়ে তো ওইসব বিষয়ে তখন আমাদের খুব ইন্টারেস্ট, এবং আমরা তো নিজেদেরকেও এখন সব ক্রিকেটার মনে করতে শুরু করলাম, আমরা নিজেদেরকে সব আপনা মনে করতে বাংলাদেশের গর্ব ওনার ওয়াইফ উনি আমাদের টিচার এটা। আর আপার সাথে যে লাস্টে যে আমাদের যে তোমাদের সাথে যে মর্নিং শিফট এবং ডে শিফটে যে লাস্টে যে আমাদের যে প্রোগ্রাম যেটা হয়, হ্যাঁ সেখানে হচ্ছে না আসলে আপা অনেক হেল্প করেছেন, যে আপা যে বললেন যে আপার পুরো স্বাধীনতা ছিল এবং আপার একটা ভিন্ন ক্যাটাগরিতে মানে আমরা একরকম হয়েছিলাম, হ্যাঁ আপা একটা অন্য একটা আমেজ নিয়ে আসলেন আপার যে কালচারাল অ্যাক্টিভিটিতে, তো সেই জিনিসটা মনে আছে। জানি না কতটুকু সেই কালচার অ্যাক্টিভিটি কতটুকু ছিল, কতটুকু ভালো ছিল, যাই হোক আপাকেও অনেক ধন্যবাদ, অনেক ঋণী প্রত্যেকের কাছ থেকে আমরা, প্রত্যেক আপা স্যারদের কাছ থেকে আমরা অনেক ঋণী। তো এই বলে শেষ করছি আপনাদের কাছে, এবং আজকে আমরা যে এখানে এসে মানে আমাদের যে এক একটা যে পরিচয় আছে এটা অবশ্যই আমাদের এই স্কুল টিচার স্কুল আপা স্যারদেরই অবদান, এটা কখনোই মানে অনস্বীকার্য। সেটা এই যে বলি যে আমি যে মাঝে মাঝে কেঁদে ফেলি যে অনেক ঘটনাই হয় অনেক কিছু হয়, তখন মনে হয় যে আমি অনেক সময় যে দেখতাম যে আমি প্রাইভেট কোচিং কম করেছি, তো সেই জন্য আপাদের কাছে যখন যেখানে যে সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্ট টিচার আমাকে আলাদা ভাবে গাইড করেছেন যে কিভাবে আমাকে ভালো করা যায়, যে কিভাবে ওই যে কিভাবে স্ট্যান্ড করানো যায়, যে এই যে জিনিসটা মানে এটা তো আসলে এটা তো আমি কোনোভাবেই এই ঋণ তো শোধ হওয়ার না, এটা মানে শরীরের রক্ত যদি দিয়েও দিই স্যার আপা মানে প্রত্যেকের কাছেই আমি অসম্ভব ঋণী যে আপনারা আমাকে যেভাবে এই ম্যাট্রিকের এই ব্যাপারটা যে হেল্প করেছেন, আমি এটা কখনো আমার মানে কি বলবো আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনারা তারা যাতে ভালো থাকেন এই দোয়া এই কামনা করা ছাড়া আর আমাদের তো আসলে তেমন কিছুই করার নেই। ধন্যবাদ। আর তোমার তোমার জন্য বুশরা অনেক দোয়া রইলো প্যান্ডেমিকের মধ্যে, তোমাকে নিশ্চয়ই ডিউটি তো করতেই হচ্ছে তাই না, তুমি বিইং এ ফিজিশিয়ান ডক্টর, তোমার জন্য আমাদের অনেক শ্রদ্ধা রইল যে এই ডিউরিং দ্য প্যান্ডামিক আসলে ডক্টররাই তো আমাদের একমাত্র ভরসা, সেই জায়গা থেকে তুমি খুব ভালো একটা কাজ করছো, তো সেই জন্য তোমার জন্য দোয়াও থাকলো। কিছু কমেন্টস চলে এসেছে, তুমি এটাই কি বলতে আমি একটা কথা ইফাত আমি আরেকটা কথা একটু অ্যাড করতে চাই যে হ্যাঁ এই প্যান্ডেমিকে তো অবশ্যই প্রত্যেকটা ডক্টরই কাজ করছেন, তবে আমি যেটা বলি যে আমরা যারা ডক্টর আছি বিশেষ করে আমি যখন ও যেটা বলছিলাম যে স্ট্যান্ড তো করতে পারলাম না, তো সেটাও কিন্তু একটা আমার কি বলে ভেতরের যে কি বলে দৃঢ়তা যে আমাকে আরো ভালো করতে হবে, হ্যাঁ যে আমাকে অবশ্যই মানে ভালো একটা জায়গায় চান্স পেতে হবে। তো আমি যেহেতু অঙ্ক পারতাম না বুয়েটের এই জন্য আমার অতটা ইন্টারেস্ট ছিল না, তো সেই জন্য আমি মেডিকেলটাকেই ভালোবাসতাম বেশি, বায়োলজিও ভালোবাসতাম, বায়োলজি যে মাহমুদ আপার কথা, মাহমুদ আপা আমাদেরকে মানে সেল আঁকা কোষ টিস্যু এগুলো যে কিভাবে আঁকতে হয় এই সেটা আমরা এই ক্লাস নাইনে ক্লাস টেনে উঠে শিখলাম মনে হলো যেন, যে সেল এভাবে আঁকতে হয়, যে আপা এত সুন্দর করে যে সেলের যে প্রত্যেকটা বাউন্ডারি আলাদা করে দিতে হয় মানে অভিভূত। হ্যাঁ আপার মানে আমি বললাম কেন এতদিন থেকে সেল আঁকি, এতদিন থেকে যে টিস্যু গুলো আঁকি আর এই জিনিসটা তো কখনো খেয়াল করিনি। তো মাহমুদ আপা আমাদের যে হেডমিস্ট্রেস ছিলেন তো ওনার প্রতিও সশ্রদ্ধ সালাম, ওনার কাছে অনেক কিছু শিখেছি, বায়োলজির যে ইয়েটা মানে এই যে বায়োলজিকে ভালোবাসে এখান থেকেই তো আসলে আমি ডক্টর হয়েছি,
তো তারপরে তো ডিএমসি তে চান্স পাওয়া, ঢাকা মেডিকেলে চান্স পাওয়া, অনেকেই বলেছে যে সোনার হরিণ। মনটা আসলে দুর্বল ছিল যেহেতু স্ট্যান্ড করিনি, তো স্টুডেন্ট ভালো না, হবে না, হবে না, ভালো জায়গায় চান্স হবে না। তো তারপরে যখন চান্স পেলাম তখন মনে হয়েছে যে কিছুটা হলেও হয়তো বা আপা স্যারদের যে ওই কষ্টটুকু হয়তো বা আমি কষ্টটা একটু লাঘব করতে পেরেছি, একটু লাঘব করতে পেরেছি, এটা একটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার মধ্যে একটু দেশপ্রেম মনে হয় আছে, যে আমি এই জন্য মানে ঢাকা মেডিকেলে যারা চান্স পায় তারা খুব একটা দেশে থাকে না, বিশেষ করে বুয়েটেও যারা, ওনারাও তো মানে ডিএমসি বুয়েট থেকে যারা চান্স পায় তারা দেশে চলে যায়। যাই হোক, তো আমি বলবো যে দেশের জন্য কিছু করা উচিত। আমার আমি ইচ্ছা করলে যেতে পারতাম, কিন্তু আমার আব্বার একটা কথা যে তুমি মানে ডাক্তার হয়েছ আমার পয়সায় না, তুমি ডাক্তার হয়েছ জনগণের পয়সায়, সরকারের পয়সায়, জনগণ এই টাকাটা দিয়ে তোমাকে পড়িয়েছে, তো সুতরাং জনগণের সেবা করবে। তো আমি এই জন্যই প্রাইভেটেও প্রাইভেট জবও করি না, চেয়েছিলাম যে হ্যাঁ বিসিএসটা যাতে হয়, যে হ্যাঁ বিসিএস, বিসিএস এর সময় আমাদের অনেক ইয়ে হলো, এই প্রশ্ন ফাঁস হয়, ওই হয়, সেই হয়, দুই তিনবার করে দেওয়া লাগলো। তো এই জন্যই মানে গভর্নমেন্ট ডক্টর হিসেবেও ওটাও একটা ইয়ে যে অনেক ইয়ে আছে। তারপরেও যে আমি কি বলবো যে তৃণমূল মানুষের সেবা করি, আমি গরিব মানুষের সেবা করি, এই জিনিসটা যাতে আমি এটা স্যাররা আপনারা আমাকে একটু দোয়া করবেন যে এই জিনিসটা যাতে আমি চালিয়ে যেতে পারি। যারা আমরা যারা এরকম ওয়েল এস্টাবলিশড ফ্যামিলি তারা তো অ্যাপোলো ট্যাপোলো অনেক জায়গায় চলে যেতে পারে, অনেক ইয়ে পায়, কিন্তু আমি চাই যে যারা এই ধরনের ফ্যাসিলিটিগুলো পায় না তারা যাতে, আমি যাতে সেই ফ্যাসিলিটিটা পাই। কারণ আমি এই যে ডিএমসি বলো, সলিমুল্লাহ মেডিকেলে আমি এখন আছি, এবং প্রত্যেকটা মেডিকেল কলেজেই, যে তোমরা জানো না যে আমরা কিভাবে এই যে মানে মানুষদেরকে হেল্প করি কিংবা চিকিৎসা করি, আমরা মাটিতে বসে চিকিৎসা করি, মাটি যখন, এখন আমরা, এখন তো আমি সিনিয়র হয়ে গেছি, এখন আমাকে মাটিতে বসতে হয় না, বাট আমি যখন ইন্টার্ন ছিলাম, এখন যারা ইন্টার্ন আছে তারা কিন্তু আমরা এভাবেই মাটিতে ফ্লোরে বসে বসে আমরা কিন্তু পেশেন্টের ট্রিটমেন্ট করি। এবং এমন আছে যে বিশেষ করে আমি এখন যে গাইনিতে আছি, জাস্ট মানে শখে শখ হয়ে আসে পারভাজেনাল ব্লিডিং, মানে যে মাসিকের রাস্তা দিয়ে যে রক্ত যাওয়া, এমন রক্ত যেতে যেতে জাস্ট শখে চলে আসে, এবং হাজব্যান্ড বলবে যে আমি রিক্সা চালক, আমি ভ্যান চালক, আমি কিছুই করতে পারবো না। তখন আমরা কি করি, আমরা একটা ফোর ফান্ড রাখি, এবং অনেকেই, আমার শুধু আমি বলি বলছি না, অনেকেই আমরা যারা এই লেভেলে আছি আমরা নিজের টাকা দিয়ে মানে মানুষটাকে তো মরে যাবে না, হতে পারি মরে যাবে তো না হলে, হ্যাঁ। এবং তারপরে যে বাচ্চারা যারা আছে, বাচ্চারা বলতে আমরা ইন্টার্ন ডক্টরদের কথা বলছি, স্টুডেন্টদের কথা বলছি, যে তাদেরকে ডেকে তাদের রক্ত দিয়ে আর হচ্ছে আমরা অন্তত মানে বাঁচুক, অন্তত আপাতত সার্ভাইভটা করুক, এমার্জেন্সি পিরিয়ডটা কিন্তু আমরাই আসলে ট্যাকেল দিই। তো তারপরেও আমাদের সম্বন্ধে অনেক ভুল কথা আছে, তারপর আমরা চাইবো মানুষের কাছে আসলে দোয়া চাইবো যে ডাক্তার সমাজ যাতে মাথা উঁচু করে, আমি যেই মেন্টালিটি নিয়ে ডাক্তার হয়েছি এখন কিন্তু মেন্টালিটিটা অনেক ডিমোলিশ হয়ে যাচ্ছে, যে কেন হলাম ডাক্তার, না এরকম আমি ডিমোলিশ হতে চাই না, আমি আমার মাথাটা উঁচু রাখতে চাই। আগে যেমন ডাক্তারদেরকে সম্মান করতো মানুষ, আমি ঠিক চাই যে স্যার আপনারা একটু দোয়া করবেন যাতে ডাক্তারদেরকে মানুষ বড় একটা কাজে আছো, আমাদের সবার দোয়া তোমার জন্য রইলো, আপাদের সারদের দোয়াও তোমার কাছে, তোমার সাথে থাকবে। এবং তুমি ছোটবেলায় যেরকম নরম ছিলে, তো তোমার ডক্টরদের সেই সেই মানে বৈশিষ্ট্যটাও তোমার মধ্যে আছে, কারণ ওয়েন ইউ ডিল উইথ দ্য পেশেন্টস তোমার একটু থাকে না, যে ব্যবহারটাই কিন্তু মানুষ অনেক সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, সো ওইটাও তোমার আছে, আমরা তোমার জন্য অনেক দোয়া করি। এর মধ্যে আমরা অনেক কিছু কমেন্ট পেয়েছি বুশরা, তোমাকে আজকে হয়তো ফোন দেই নাই, বাট উই আর অ্যাপ্রোচিং মানে আমাদের 40 ক্রস করে গিয়েছে, আমার হয়তো তোমার তোমাকে লাগবে খুব শীঘ্রই, আমাদেরও ওই বয়স চলে আসছে, যে ওই যে আমাদের আমাদের হরমোন চেঞ্জের বয়স চলে আসছে। আচ্ছা, আমাদের এখানে কিছু কমেন্টস এসেছে, সেগুলো একটু দেখি। এ জাহান, আর আপা আপনার পারফিউম কোথায় দিতে হয় সেটা লাইফে ফার্স্ট আপনার কাছে শিখেছিলাম, এটা কি আবেদাপার কথা বলা হচ্ছে?
হাতে আর কানের পেছনে আপা ক্লাসে ঢুকলে আগে পারফিউমের স্মেল পেতাম। এটা কি আবেদ আপার কথা বলা হচ্ছে? আমি বুঝি না, এখানে আপার কথা তো নাই, মনে হয় আবেদ আপার কথাই বলছে। আচ্ছা ওয়াহিদা, তাসনিমের কাছে আসছি। তাসনিম একটু ধৈর্য ধরো আপু। আচ্ছা ও তোমার বড় বোনের, আমরা সবাই মিলে অনেক বাচ্চারা বসে আছে অনেকক্ষণ ধরে, তাসনিমের কথা আমরা শুনবো। ওয়াহিদা বলছে, আবেদা আপার একটা কথা এখন খুব মনে পড়ে, যখন মেকআপ করি আপাকে ওই সময় দেখে মনে হতো এত সুন্দর মেকআপ গেট আপ করেন, বাট আমাদের বলতো হোয়াট ইজ দ্য মিনিং অফ মেকআপ, যখন ইউ নিড টু ডু মেকআপ ইউর ফেস, যখন বড় হবে তখন মেকআপ করবে, আপা ভালো থাকবেন। এটা কিন্তু আমার মনে আছে, আমার এই প্রসঙ্গে আম্বি আপার কথা খুব মনে পড়ছে, আপা আমাদের বলতেন যে তোমাদের বয়সটাই তো সুন্দর, সো ওয়াই ডু ইউ নিড টু ডু দ্য মেকআপ, তোমরা যখন বুড়া বাইরে দেখেছো, বাইরের দেশে সব বুড়িরা মেকআপ করে কারণ ওদের বয়স ঢাকার একটা ব্যাপার আছে, আমাদের এই বয়সটা, এটা আম্বি আপা আমাদেরকে বলতেন, আমার মনে পড়েছে। হ্যাঁ, যে আমাদের তো বয়সটাই সুন্দর। আচ্ছা এশা রহমান, আবেদ আপাকে নিয়ে আমার কিছু অনুভূতি আছে, সেটা হচ্ছে আবেদ আপা পরীক্ষার গার্ডে পড়ার কথা থাকলে আমরা খুব ভয়ে থাকতাম। মজার ব্যাপার হচ্ছে আবেদ আপা যখন হলে আসতেন তার ব্যবহার আর স্নেহ আমাদের খুব ভালো লাগতো, পরীক্ষায় কিছু না পারলেও আপার প্রতি ভয়টা কেটে গেলে খুব লিখতে পারতাম। সেই বার্ষিক পরীক্ষায় আমার খুব জ্বর আর ঠান্ডা ছিল, চোখের পানিতে খাতা ভিজে যাচ্ছিল, আপার ভয়ে আরো কাচুমাচু হয়ে লিখছিলাম, কিন্তু আপা যতটা রাগে ততটাই ভালো মনের মানুষ। আচ্ছা এখানে আরেকজন ফাতিমা নাসরিন আপা, আমার মনে হয় উনি একজন, উনি দেশিতের আপা ফাতিমা নাসরিন আপা। হ্যাঁ, বুশরার বিয়েতে যাবার স্মৃতি খুব মনে পড়ছে, ও বিয়ের পোশাকে উঠে এসে আমাকে সালাম করেছিল, শিক্ষকের প্রতি এত বিনয় আমাকে মুগ্ধ করেছিল, অনেক দোয়া বুশরার জন্য। নাজমা হাসান আপাকে সালাম, একজন ভালো মা এবং ভালো শিক্ষকরাই পারে বুশরার মতো ভালো ছাত্রী এবং ভালো মানুষ তৈরি করতে। থ্যাংক ইউ ফাতিমা আপা, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন দেখে আমাদের ভালো লাগছে। আচ্ছা আমাদের এখানে আরেকটা হচ্ছে, আচ্ছা এই যে একজন আছে কি পিটুইটারি হাইপোথ্যালামাস, সে বায়োলজিকে এতই ভালোবাসতো, মামুদ আপা থাকলে খুব ভালো হতো, এই নাম নিয়ে সে ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছে, তোমার আসল নামটা কি একটু জানাও আপু? হ্যাঁ, আমাদের স্কুল টিচাররা আমাদের লাইফের একটা মোস্ট ভ্যালুয়েবল পার্ট এন্ড গোল্ডেন পার্ট, প্রাউড টু বি এ বি কিড। তোমার নাম জানতে চাই, তোমার আসল নাম, রেজিস্ট্রেশনের নাম। আচ্ছা তারপর হচ্ছে আচ্ছা এই যে আনন্দী না আনাদি প্রান্তু, আবেদ আপাকে মুক্ত হয়ে দেখতাম, আপার জন্যই হয়তো আংটি জিনিসটার প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল। আপা আপনি কি এখন আংটি পরেন? বড় বড় আংটি, বিগ সাইজ, জি জি হ্যাঁ সেটাই তো, মেয়েরা সেটার কথাই বলছে আপা। পিটুইটারি পিটুইটারি লিখেছে শাহিন আপার গান, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে। আপা আপনি রেডি থাকেন, আপনার এই গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। আচ্ছা লাস্ট কুইজটা দিয়ে আমি তাসনিমের কাছে যাই, লাস্ট কুইজটা হচ্ছে চিত্ত স্যারের সৌজন্যে আবার একটি অঙ্ক। ওহো আচ্ছা, সে বলেছে শাহিন আপা এত আদর করে কথা বলতেন, এখন আমার বাচ্চাকে দেখালাম যে দেখো উনি আমার খুব পছন্দের আপা, হাউ সুইট। আচ্ছা সরল করো স্যার বলেন, সরল অঙ্কটা পড়ে দেয় 92 মাইনাস 92 উইথ, হ্যাঁ 92 উইদিন ব্র্যাকেট ডিভাইডেড বাই 9 প্লাস 9 ইকুয়ালস টু রাইট ইকুয়ালস টু হোয়াট, 92 মাইনাস 11 হচ্ছে কত? উইদিন ব্র্যাকেট প্রথম উত্তর দিয়েছে আরিন আপা, কংগ্রেচুলেশনস, আপনি জিতে নিয়েছেন পঞ্চম কুইজের গিফট হ্যাম্পার, আপনার কাছে পৌঁছে যাবে। ঠিকানা পাঠাতে হবে না আপা, আপনার ঠিকানা আছে, আপনি এর আগেও অনেক কুইজ জিতেছেন, সো আই হ্যাভ ইওর কন্ট্যাক্ট নাম্বার এন্ড ডিটেইলস, সো আপনার কাছে পৌঁছে যাবে ইফাদের সৌজন্যে একটি গিফট হ্যাম্পার। আচ্ছা তাসনিম বলো আপু, এবার সবাই আমরা তোমার কথা শুনবো, তোমাদের আমলে ডে শিফট কেমন ছিল, তারপর হচ্ছে তোমরা কি করেছো, সব সব গল্প, তোমাদের সময়ের গল্পগুলো আপাদের সবাইকে পেয়েছিলে কিনা, আমাদেরকে তো কাউকেই পাওনি। হ্যাঁ প্লিজ তুমি শেয়ার করো, আর তুমি তো আছো হচ্ছে, আমি তোমার সম্পর্কে একটু বলি, তুমিও একজন
আমাদের একজন মানে উই আর অলসো প্রাউড অফ ইউ অ্যাজ ওয়েল, এবং আপা সারদাও নিশ্চয়ই তোমাদের মতো মানে এরকম মেয়েদের জন্য প্রাউড ফিল করবেন। তুমি এক্স হাউস ক্যাপ্টেন ছিলে কৃষ্ণচূড়ার, তারপরে তুমি LEED রাইট ওইটা অ্যাপ যেটা সেটা করেছ, এবং বর্তমানে বুয়েটে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে তুমি কাজ করছো। তো তুমি তোমার গল্পগুলো শেয়ার করো। আমার সময়কালটা হচ্ছে 91 সাল থেকে আমি ক্লাস ওয়ান এ ছিলাম, 91 থেকে 2001 এ ফার্স্ট জিপিএ সিস্টেমের ব্যাচ আমার, আর তারপর 2003 পর্যন্ত কলেজে ছিলাম। তো আমার কাছে মনে হয় মানে আমি এরপর বইতে ঢুকলাম, তারপরে বই থেকে মাস্টার্স শেষ করে আমি একটা ভুল করে ফেলেছি কি সেটা বলি, সেটা হচ্ছে কুইজ 4 এর উত্তর না নিয়ে কুইজ 5 দিয়ে 5 এর উত্তর নিয়ে বসে আছি। আমি একটু উপরে যে ওই 4 নম্বর কুইজের উত্তরটা নিয়ে আসি আপু, জাস্ট আমার 1 মিনিট লাগবে। আমি দেখেছিলাম ওই যে একটা নাটকের অংশ দেখিয়েছিলাম, উত্তরটা হচ্ছে আজ রবিবার, সেই আজ রবিবার, আজ রবিবার কোথায় গেল পেয়েছি। এই নাটকের নাম কি? আজ রবিবার। সবচেয়ে প্রথম সঠিক উত্তর যেটা নাটক দেখানোর সময় বলেছিলাম যে নাটকটি দেখে বলতে হবে যে এটার নাম কি, সঠিক উত্তর আমার কাছে যেটা প্রথম এসেছে সেটা হচ্ছে শাম্মু, ফারহান হোসেন শাম্মু। কংগ্রেচুলেশনস, ফোর্থ কুইজ উইনার, তোমার কাছে পৌঁছে যাবে ইফাদের সৌজন্যে একটি গিফট হ্যাম্পার। তোমার ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার আছে, ঠিকানাটা নতুন ঠিকানাটা আমাকে পাঠিয়ে দিও, তোমার কাছে পৌঁছে যাবে ইফাদের সৌজন্যে মানে চতুর্থ কুইজের জন্য একটি গিফট হ্যাম্পার। কংগ্রেচুলেশন শাম্মু। হ্যাঁ তাসনিম তুমি বলো। তো আমার কাছে মনে হয় যে 91 থেকে আমি যখন বিকালবেলা স্কুলে, আমার মনে আছে প্রথমে আমার আব্বা তখন সৌদি আরবে থাকতেন, উনি একটা চিঠিতে লিখেছিলেন যে তোমার সামনের বছর একটা বিশেষ দিন, তোমাকে বিকালবেলা স্কুলে ভর্তি হতে হবে, এখানে একটা বড় মনে আছে। তো এই হচ্ছে আমি প্রথম বিকালবেলা স্কুল সম্পর্কে জানতে পারি। তারপর তো ভর্তি পরীক্ষা দিলাম, বেশিতে চান্স পেলাম, ক্লাস করতে গেলাম। তো অ্যাকচুয়ালি তখন তো আমরা একটা কাদামাতির মতো ছিলাম, মানে ওনারা ছোটবেলা থেকে এমন ভাবে মানুষ করেছেন যে পরবর্তীতে আর কোনো কিছুই মানে কোনো কিছুই ডিফিকাল্ট মনে হয় না আলহামদুলিল্লাহ। প্রচন্ড রকম শিক্ষক মানে এখন যখন আমার টিচাররা বলেন যে ওনাদের কথা মনে আছেন কিনা, প্রশ্নটা শুনলেও আমরা কষ্ট পাই, তো প্রতিদিনই তাদের কথা বলি। তো মানে আবেদা আপা যে আমাদের কাছে আসছে মানে খুব সুন্দর করে পড়ানে, আমার তো মানে সিস্টেমে দাগানো থাকতো, বইটা হারিয়ে গিয়ে আমার একটি সমস্যা হচ্ছে, মানে আমার বই বলে এবং মানে আপার আমার মনে আছে আপা আমাদের যখন স্কুলে চ্যালেঞ্জ চলে যেত, আপা ব্যাগ থেকে একটা পাখা বের করে ওটা দেখতে ক্যারি করি, মানে এটা কিন্তু জাস্ট আবেদা আপার কথা মনে করে, আর কোনো কারণ নেই যার মধ্যে। এবং যেটা বললেন সবাই যে মানে আপা এত স্মার্টলি আসতেন এবং এত সুন্দর ভাবে আমাদেরকে সাহস দিতেন, এবং সবকিছুর ব্যাপারে স্ট্রিক্ট যে মানে পড়াশোনা এভরিথিং। আমার মনে আছে আমি স্কুল বাসে যেতাম, তো যেদিন আমরা কোনো সময় বাসে গল্প করতে করতে ক্লাসে যেতাম, যেদিন ক্লাসে আবার পড়া করতো বাসে উঠে দেখবেন সবাই ক্লাসমেটটা বই খুলে বসে আছে, সবাই ডিসিশন দিচ্ছে যে আবার পড়া আছে, তো শেষ মুহূর্তেও সবাই করতে করতে খুলে যাচ্ছে, এরকম একটা মানে এত সিরিয়াস।
এবং যখন আমরা যখন আমরা ক্লাসে দাঁড়িয়ে পড়তাম আসার পরে যে বড় দিব তারপরে যখন মানে সুন্দর করে হেসে বলতে বলতে বসো মানে খুশি খুশি লাগতো ভাষায় প্রকাশ করার মতো আর এখন খুব সুন্দর গল্পের মতো পড়াতেন মানে ছমাস জিনিস না খুবই প্রিয় সাবজেক্ট ছিল এবং আমরা তো খুব ফরাসি যেহেতু ডিপিএস সবকিছুতে 80 মার্কস পেতে হবে তো সমাজে বাংলা 80 মার্কস পেতে হবে এটা একটা মানে ইস্যু ছিল আমাদের তো কোনো কঠিন ইস্যু মনে হয় না কারণ মানে আমার যে একটা হিস্ট্রি ক্লাস করা তো রিসেন্টলি আমাদের বুঝবার হতো মানে আমার কোন দায়িত্ব দেবো মানে আপা যখন ব্রিটিশ যে ওটাকে পার্ট গুলো পড়া করে মানে নিচে যদি আমরা ফিল করতে পারতাম যে মানে ওকে ভিতরে আমাদের গল্পের মতো মানে পড়ে করেছি কিন্তু আপা আমার নলেজটাই কিন্তু আমাদের মাথা পড়ে গানের জন্য আমার মনে আছে আমরা আপার সাথে গানের রিহার্সেল করছি আপার খুব সুন্দর করে গানের হাতে তাল দিয়ে তাল দিয়ে আমাদেরকে মানে খুব সুন্দর শিখাতে বিতর্ক করেছি গাড়ি ভরে ভরে চেটে গেছি বিভিন্ন রকমের প্রোগ্রাম করেছি সব কি করিনি মনে হয় না যে এটা খুব ডিফিকাল্ট বা কোনো কিছু আমার সার্বিক যে একটা মানে আর স্বাধীনতার বিষয়ে একটা মজার মেমোরি আছে আমার আপনারও হয়তো মনে নাই ব্যাপারটা তখন তলা বাড়ি থাকতো তো পাশের থাকতাম পাশের বাসায় থেকে কিন্তু খুব ভয় পেতে সেটা এক্সপ্রেস করতে পারি না যাবো তারপর দুজন ভয়ে একদম তারপরে চিন্তা করি মানে বাংলা আমাদের মনে হতো যে মঞ্চ দেখছি মানে আমার লিটারালি মনে হচ্ছে না আগে আমরা খাট কলম নিয়ে বসে বসতাম যে সবকিছুই পড়াশোনায় করে দোষ করছো কোনো বছর ইংলিশে কেটে গেছে কিন্তু স্টিল মানে বাংলা নিয়ে কোনো রকমের কোনো ভয় কিন্তু আমাদের কখনো ছিল না এই আপনাদেরকে বেসিক আমাদেরকে শিখিয়েছে আমাদের একজন সে পাশ করে এখন আবার আমাদের এখানে জয়েন করছে আর কি টিচার তো আপা তখন ঘুরে ঘুরে আমরা দেখলাম যে এই ডিপার্টমেন্ট থেকে একজন আবার আমাদের জয়েন করছে তো এরপরে তো আমার বিশেষ ভক্ত হয়ে গেল খুব সুন্দর ভাবে ক্লাস নিতে গুছিয়ে গুছিয়ে বলতেন তো মানে মিনা আপা আমাদের ক্লাস নিয়েছেন তারপরে মানে অনেক 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 মানে খুব ভালো
অনুভব শিখেছি। আর আরেকজনের কথা হয়তো বলতে হবে, সেটা হচ্ছে ভেবোনা চাপ। মানে আমাকে এত সুন্দর করে কিভাবে কাজ করছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, মানে যে কথা ছিল মানে আপনার বলছেন আমরা হয়তো বুঝতে পারছি সেটার জন্য আপনার নিজের উদ্যোগে জিনিসটা দেখাবে। আমি যে আর্কিটেকচারে পড়েছি আমি কোনো এটার একটা বিরাট কারণ হচ্ছে রচনা। আপা এত সুন্দর করে আমাদের মন এঁকে দেখাতেন এমনভাবে ট্রেনিং হয়েছে আমার কিন্তু আর বইটে দেওয়ার জন্য মানে যেটার জন্য মানুষ 6 মাস 1 বছর ট্রেনিং করে অনেকের কাছে যায় অনেক কিছু করতে হয় যেমন স্কুল আমাকে দুষ্টুমির কথা আমি আমার একটু একটু বেশি ভদ্র ছিলাম আমার মনে হয় না আমি আমার জীবনে কোনো বাড়ি করেছি তো আমি খুব কম সময় ছিল তো তার মধ্যে আমি একজন পেয়েছি তো এদিক থেকে একটা আমার কাছে মনে হয় আমি যখন বইয়ের শেষে দিকে তখন আমরা আমাদের বন্ধুরা মিলে একবার বিকানের স্কুলে ভিজিট করতে গিয়েছি যদি কোনো ভাবে কোনো সিস্টেম করা যায় যে আমাদের শুক্র শনিবারের কোনো একটা সময়ে 2 মাসে 1 বার বা 1 মাসে 1 বার তাহলে তো অনেকেই যেতে পারতো। মানে সেই গল্পটা শুনে অনেকে আমাদেরকে নক করেছে যে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। আমি শুরু থেকেই সব প্রোগ্রাম দেখি এবং সব আমার প্রিয় আপারা আসে মানে থ্যাংক ইউ তাসলিম। না আসলে আমারও আমরাও খুবই কি বলবো যে হ্যাপি অ্যান্ড উই আর সো প্রাউড অফ ইউ যে তোমরা এত ভালো করছো। পরের মানে আপনারা তো আমাদের কথা মনে রেখেছেন, আমরা শুরুর দিকের জানো যে প্রথম বাচ্চারা খুব আদরের হয়, সো আমরা হচ্ছে আপাদের সেই প্রথম বাচ্চা, সো আমাদেরকে নিয়ে আপাদের স্যারদের একটা আলাদা ইমোশন কাজ করে, আমাদেরও কাজ করে। বাট তোমরা মিলেনিয়াম ব্যাচের হয়েও তোমরা আমাদের সেই উত্তরসূরি মানে উত্তরাধিকার বলে না ধারাবাহিকতাটা তোমরা বজায় রেখেছো, দ্যাট মানে দ্যাটস দ্য স্পিরিট। এবং বিকানেসার ওইটাই আর কি আমরা মানে আমরা বলি যে তোমরা আমাদের গর্ব। তো এখানে অনেক কমেন্ট আসছে, এই কমেন্টের কয়েকটা না পড়লেই না, আমি একটু কমেন্টে যাই। আচ্ছা
ওরে বাবা অনেক কমেন্ট চলে আসছে তো। আচ্ছা একটার পর একটা একটা করে শুরু করি। স্যার আর আপনাদের দেখে মনে হচ্ছে সময় থেমে আছে, মুনিয়া মোস্তফা বলছে। কিছুই বদলায়নি, খুব ভালো লাগছে সবাইকে দেখে, লাভ আওয়ার টিচার্স। আচ্ছা তারপরে যোগ দিয়েছেন নওশিন তাসিন চৌধুরী। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, ডে শিফটের সব আপনাদের নাম তো আমার জানা নেই, সো আপনারা আমাকে একটু বলে দিয়েন যে কে এখানে আপা, কারণ আমাদের সাথে আমি বুঝতে পারছি কমেন্ট পড়ার পর যে অনেক আপাও যুক্ত হয়েছেন আমাদের সাথে আজকে। নওশিন তাসিন চৌধুরী বলছেন, আবেদ আপা, চিত্ত স্যার, শাহিন আপা, আসসালামু আলাইকুম। যত স্কুল কলেজ ভার্সিটি পড়ি না কেন, আবেদ আপার মতো এমন পার্সোনালিটির কেউ আর কাউকে আর পাইনি। আপা আমাদের ডে শিফটের মনে হয় অলমোস্ট সবার প্রিয় শিক্ষক। No one else can take her place in our lives. সবার সুস্বাস্থ্য কামনা করছি, অনেক ভালোবাসা। আচ্ছা তারপর যোগ হয়েছে এখানে দেখতে পাচ্ছি তাহরিন নিখাত, ফাতেমা নাসরিন ইংলিশ আপাকে সালাম, খুব মিস করি, প্রিয় আপা, লাভ এবং দোয়া। আচ্ছা এখানে আরেকটা দেখলাম তাহরিন নিখাত লিখেছে, আবেদ আপা সবচেয়ে রাগী আর সবচেয়ে প্রিয়, খুব শখ ছিল একবার স্কুলে যে আপাকে বলবো কত ভালোবাসি, আমার হাজবেন্ডের কাছে অনেক গল্প করেছি, সবচেয়ে বেশি মিস করি আবেদ আপাকে, অনেক দোয়া ফর লং হেলদি লাইফ, একবার দেখা করার স্বপ্ন লালন করি মনে মনে। যাই হোক সামনে মানে ফিজিক্যালি দেখা না হলেও এখানে তো দেখা হয়েই গেল, সো আশা করি কিছুটা তোমার স্বপ্ন পূরণ হয়েছে। আচ্ছা তারপরে এখানে আরেকটা কমেন্ট বেশ কমন, এটা নুসরাত করিম, শাহিন আপাকে দেখার জন্য ক্লাস ওয়ানের সামনে যেয়ে দাঁড়িয়ে থাকতাম আর দেখতাম, সেটাই, এটা আমরাও আমরাও দেখেছি, আচ্ছা এখনো দেখি। মেহরাব চৌধুরী, জীবনেশা আপা কেমন আছেন, কোথায় থাকেন, কেউ কি বলতে পারবেন? মাই মোস্ট ফেভারিট টিচার, নাও আই এম অলসো জুলজি টিচার ইন এ পাবলিক ইউনিভার্সিটি। উনি কি জুলজি পড়াতেন, জীবনেশা আপা, কেউ কি বলতে পারবেন যে উনি কোথায় আছেন এখন? খবর আছে উনি কোথায় আছেন এখন? আমাদের এখান থেকে যাওয়ার পর উনি আর দুইটা স্কুলে কাজ করেছিলেন, ফাইনালি শি ইজ এ রিটায়ার্ড পারসন। এখন একজনের কাছে শুনলাম উনি ক্যাটারিং এর বিজনেস করছেন, খাবার সাপ্লাই। আচ্ছা ঢাকাতেই তো আছেন নিশ্চয়ই? ঢাকাতেই, ঢাকাতেই উনি আছেন এবং ভালো আছেন। আচ্ছা মানে দ্যাট মিন্স শি ইজ অ্যাক্টিভ, সেটাই বলছিলাম যে উনি এখনো বেশ অ্যাক্টিভ আছেন মাশাআল্লাহ। সো ওইটা ওইটা একটা ব্যাপার যে অ্যাক্টিভ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা তারপরে এখানে আরেকজন লিখেছেন, শাহিন আপার স্টুডেন্ট পাওয়া গেছে, শাবনিন রহমান, শাহিন আপা আমার ফার্স্ট ক্লাস টিচার, ভিএনএসসিতে ক্লাস ওয়ান সেকশন এ, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম অলওয়েজ আপার দিকে। আচ্ছা আপার আরেকটা মজার কথা এটা একজন শেয়ার করেছে, তাহরিন নিখাত এগেইন, শাহিন আপা একবার ফুল ক্রিকেট টিমকে নিয়ে এসেছিলেন, দারুণ এক দুই ঘন্টার হাউস প্রোগ্রাম হয়েছিল, হল রুমে আপা গান করেছিলেন, তুমি প্রথম আমার মনে ফাগুন জাগালে, আর দুইজন আপা গান করেছিলেন, চিত্ত স্যারও কি ওই দিন গান করেছিলেন মনে পড়ছে না পুরোটা, স্যার আপনার কি মনে আছে ওই দিনের কথা, ফুল ক্রিকেট টিম? না না ক্রিকেট টিম আসেনি, সরি ও ভুলে গেছে, ক্রিকেট টিম না, আমার হাজবেন্ড আসছিল, মানে লিপু গিয়েছিল, কারণ এই যে আইসিসি ট্রফি জেতার পরে একটু খাওয়ার ব্যবস্থা করেছিল আর কি, আপারা ধরেছিল যে খাওয়াতে হবে, তোর তখন প্রিন্সিপাল আপা ছিলেন, কয়েকজন হেড আপাও ছিলেন অন্যান্য, তখন অডিটোরিয়ামে হাউস ক্লাস ছিল, থার্সডে ছিল, তো ওখানে প্রোগ্রাম করে একদম মানে আমিও গান গিয়েছিলাম, প্লাস মেয়েরাও প্রোগ্রাম করেছিল, লিপুও ছিল সেই প্রোগ্রামে, এটাই না ক্রিকেট টিম আসেনি, হয়তো ভুলে গেছে। হ্যাঁ ক্লাস সেভেন পর্যন্ত সমাজে টেনে তুমি 60 প্লাস পেলেই ভাবতাম অনেক, কিন্তু ক্লাস 8 থেকে সমাজ এতই ভালো লাগতো যে 80 এর নিচে পাইনি, আর আপাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না, আমার মনে হয় আবেদ আপার কথা বলা হচ্ছে এখানে। যোগ দিয়েছেন আমাদের সাথে দিলাওয়ার দুদানা আপা, তিনিও ডিএমসি থেকে পড়াশোনা করে ডক্টর, শি ইজ অলসো ডক্টর, উইশ উই হ্যাড আবেদ আপা ডিউরিং আওয়ার টাইমস আর্লি 80s, সালাম টু আপা। হ্যাঁ সেটাই আপার ওই সময়ে
না আমরাও পাইনি। আচ্ছা একটা কথা মনে পড়ে গেল, একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ ওখানে হচ্ছে স্যার আমি অ্যাকচুয়ালি আমাদের এখানে আর্কিটেকচার রেজিস্ট্রেশনের জন্য এক্সাম দিতে হয়, তো বুড়ো বয়সে সেই পরীক্ষা দিতে আমার খবর হয়ে গেছে। যাই হোক, তো তখন ওই যে সাইন ট্যানের কিছু ব্যাপার স্যাপার আছে, ওই যে যখন স্লোপ কাউন্ট করি, হ্যাঁ, তো তখন স্যারের একটা জিনিস আমার মনে পড়েছে, ওই যে স্যার আমাদেরকে বলতেন সাম পিপল হ্যাড কার্লি ব্রাউন হেয়ার দে পেইন্টেড ব্ল্যাক, তো ওইটা করে যে সাইনের সাথে কোনটা আসবে, কসের সাথে কিভাবে আসবে, ট্যানের সাথে কিভাবে, ওইটা আমার অনেক বছর পরে আবার মনে পড়ছে। তা এখন স্যার এটা তো স্যারের বাড়ি ছিল, সাম পিপল হ্যাড কার্লি ব্রাউন হেয়ার, এইটা। আর সবাই যখন আপাদের কথা বললেন, আমার না বলেই নয়, যে যে শকতাপার কথা বললাম না, উনি সারমর মতে তিন লাইনের উপর চার লাইন হলে উনি জিরো দিয়ে দিতেন, যে কারণে আমি ফেল করেছিলাম প্রথম যখন ভর্তি হই। হ্যাঁ, তো এই যে প্রিসাইজলি কিছু লেখা, এইটা আমার হাত ধরে শেখা। আর রাবেয়া আপা ছিলেন, আমি জানি না উনি এখন কোথায় আছেন, আমাদের কেমিস্ট্রি টিচার রাবেয়া আপা না, ম্যাট্রিকের পরে অস্ট্রেলিয়াতে। হ্যাঁ, তো উনি আমাকে টেস্টের পরে, আমার টেস্টে আমি ফার্স্ট হয়েছিলাম, তো আমি আসলে মোহাম্মদপুরে থাকতাম, অনেক দূরে, তো স্কুল বাসে যাওয়া আসা করতাম, তো আপার বাসাটা আমাদের বাসার কাছাকাছি ছিল, নিচিকাতলায় থাকতেন, তো আপা আমাকে টেস্টের পরে এমনি পড়িয়েছিলেন, ভীষণ আদর। ওনার বাসায় যেতাম, উনি মানে টিউশনি না, উনি জাস্ট পড়াতেন নিজের মেয়ের মতো করে, মানে এটা একটা মানে এই কৃতজ্ঞতা শেষ করার। হ্যাঁ, তো এরকম সবার সাথে, এই যে নাসরিন নইম আপা শাড়ি পরা, ওনার মানে নিজেরা যখন শাড়ি পরা শুরু করলাম, কিভাবে ওই ভাজটা দেয়া যায় ওইভাবে, কিছু কিছু, হ্যাঁ কিছু কিছু টিচার শাড়ি পরার একটা স্পেশাল স্টাইল ছিল, তো আমরা তোমাদেরও যদি কিছু হঠাৎ করে মনে পড়ে যায়। এখানে যেমন আরেকটা চিত্ত স্যারের যে বচন, আরেকটা বচন পেয়েছি, সেটা হলো চিত্ত স্যারের কমন বকা ছিল, তোরা এত খারাপ, স্যার আপনার বকাগুলি খুব মিস করি। আচ্ছা, তারপরে আপনার আরেকটা বচন পাওয়া গেছে, চিত্ত স্যার আমাদের ক্লাস নাইনের ফার্স্ট ক্লাসে এসে বলেছিলেন, ক্লাস নাইনের প্রথম ক্লাসে আপনি বলেছিলেন যে সায়েন্স বানান পারিস তোরা ইংলিশে, যে তোদেরকে সায়েন্সে দিল, মানে মানে আমার তো মনে হয় স্যার আপনার এগুলো বকা না, মানে এগুলো শুনে মেয়েরা হাসতে হাসতেই শেষ হয়ে যাচ্ছি আমরা সবাই, সেই এই বকা আদৌ এফেক্টিভ ছিল কি না সেইটা একটা বিষয়। আচ্ছা, না না ছিল, ঢুকেই থাকতেন হচ্ছে বর্মন স্যার, পাশে অপরেশ স্যার, কতদিন পর প্রিয় সব ফেস দেখছি, ও মাই গড চিত্ত স্যার। আচ্ছা স্যার, আপনার আরেকজন ছাত্রী বলছে, অমি ইসলাম, আমার ভালো নাম শারমিন মতিন খান, কিন্তু স্যার আমাকে সব সময় মতিনা মতিনা ডাকত। সেই আসলে ওই স্মৃতিগুলা, এগুলা প্রাইসলেস, এগুলা শুধু আমরাই জানি যে আমাদের কত
ভালো লাগার এই স্মৃতিগুলো, এগুলো এগুলা বলে বোঝানো যাবে না। আচ্ছা, সাদমিনা রহমান রিঙ্কি বলছে, চিত্ত স্যার রেজাল্ট দেবার সময় বলতেন তোদের রিপোর্ট কার্ড জুড়ে রাখছিল। হ্যাঁ, আমরা আরেকজন এটা বলেছি, আরেকজনের কাছ থেকে আমরা একটু শুনতে পেরেছি। আচ্ছা, এখানে আরেকজন আফরা আহমেদ, আবেদাপ্পা আপনার পড়ানো সেই ক্লাস এইট এর হিস্ট্রি আজও মনে পড়ে, গল্পের মতো মুগ্ধ হয়ে শুনতাম, সো ট্রু। আচ্ছা, এখানে পিটুইটারি পিটু, আচ্ছা এইখানে যারা মানে বায়োলজি তো বুঝরা, কার মনে আছে পিটুইটারি হাইপোথ্যালামাস? আবেদা আপা অসুস্থতার কারণে বোর্ডে লিখতে পারতেন না, আপা আপনার অনেক অনেক সুস্থতা কামনা করি। আচ্ছা, এটা এটা আমি ঠিক বুঝতে পারি নাই, এটা ওই সময়ের কথা হয়তো বা বলছে। আচ্ছা, পিটুইটারির আসল নাম কিন্তু আমাদের জানা হলো না, ঠিক আছে। আমরা এখন শাহিন আপার কাছে যাই। আপা আপনি ওই যে একটা একবার যেতে দেনা এই গানটা একটু করবেন, খালি গলায় নাকি? হ্যাঁ ঠিক আছে, খালি গলায় গাই। খালি গলায় গানটা খুব ভালো যাবে। আচ্ছা, গানটা ভুল হতে পারে, আমি আপনার ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভুল হয়। কথা বলেই দেই যে এত ভালো লাগছে সবার কথা শুনে, আমি মুগ্ধ, আমি মুগ্ধ, মানে আমার কাছে আমার মনে হয় যে আমি এই ভিকারণেশ্বর টিচার হওয়াতে আমার মানে জীবনটাই আমি বলবো যে অসম্ভব একটা, মানে আমি শ্রেষ্ঠ একটা সময় পার করেছি। এই স্কুলটাতে শেষ হয়নি এখনো, যদি বেঁচে থাকি আরো কয়েক বছর চাকরি আছে। এই সিনিয়র আপাদের ভালোবাসা, ছাত্রীদের ভালোবাসা, আর যেখানে যাই সেখানেই ছাত্রী দেখি। আমার মেয়ে তো মাঝে মাঝে বলে, কেউ এসে সালাম দেয় বলে কি, অন্য মেয়েদেরকেও দেখে বলে, এই যে দেখো দেখো মা, এই তোমার ছাত্রী আসছে, ভিকারণেশ্বর মেয়ে আসছে, মানে সালাম দেয় যেখানেই যাই, দেখা হয় ভিকারণেশ্বর মেয়ে। আমি কি শুনছো, এসব ফাজলামি করবা না, ভিকারণেশ্বর মেয়ে সারা বাংলাদেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে, যেখানে যাই এয়ারপোর্টে হয়তো দেখা হচ্ছে, এরকম আর কি। যাই হোক, আমি গানটা এখন শুরু করি, ধন্যবাদ সবাইকে, আর ইফফাতকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তুমি এটা চালিয়ে যাও, আমরা এটা দেখব, আমরা মানে সবসময় আমরা দেখে মানে প্রোগ্রামটা ভীষণ এনজয় করি। তো গাচ্ছি গান, যদি অন্য একটা গান মানে গাওয়ার ইচ্ছা ছিল, এখন এটাই গাচ্ছি। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, পিদিম জ্বালা সাঁঝের বেলা, শান বাঁধানো ঘাটে গল্প কথার পাংশি ভিড়ে, রূপ কাহিনী রে বাঁকে মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়ে যায়, মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়ে যায়, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। ধন্যবাদ, সবটুকু গাইলাম, মানে আমার
গুজবাম্প হচ্ছিল সত্যি, মানে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, এটা বলে বোঝানোর মতো নয়। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, জাস্ট দুই তিনটা কমেন্ট পড়বো, তারপরে আসলে আমরা দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে গল্প করছি, আসলে আমাদের মাত্র আড়াই ঘন্টা হয়েছে আমাদের এক ঘন্টার জায়গায়। হ্যাঁ, এখানে এই এইটা একটু পড়ি, সেটা হচ্ছে, কখনো স্যারের ক্লাস পাইনি, তবে যখনই স্যারকে সালাম দিতাম স্যার একটা প্রাণবন্ত হাসি দিয়ে মাথা নাড়াতেন। এটা আমারও মনে আছে, আমরা দেখতাম যে স্যার হয়তো জুনিয়র সেকশন থেকে সিনিয়র সেকশনে হেঁটে আসছেন, আমরা হয়তো মাঝে ওই টিফিন পিরিয়ডে একটু খেলা করছি, স্যারকে সালাম দিলেই মানে ওই ওই চেহারাটা স্যারের ভাসে, যে স্যার মানে সবসময় খুব হেসে আমাদের মানে গ্রিটিংটা, যে আমরা যে স্যারকে গ্রিট করতাম উনি সেটার উত্তর দিতেন, এটা আমার চোখে একদম এখনো ভাসছে। অমি লিখেছে, একবার চিত্র স্যারের বার্থডে তে উই সারপ্রাইজড হিম উইথ এ কেক, হি ওয়াজ সো সারপ্রাইজড এন্ড টাচড দ্যাট হি ক্রাইড। স্যার আসলে খুব নরম মনের মানুষ, ওই যে বলে না যে মুখেই যত গুলি যা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি হি ইজ ভেরি সফট লাইক ফ্রম ইনসাইড। সেটাই স্যার, আপা আমাদের জন্য দোয়া রাখবেন, আপনারা আপনাদের আপনারা আমাদের জীবনে ছিলেন দেখেই আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। তো আজকে আমাদের সাথে যুক্ত হয়ে আপনারা আমাদেরকে সমৃদ্ধ তো করেছেনই, আমাদের যে কত খুশি করেছেন সেটা বলে বোঝানোর মতো না। আগামী এপিসোডও ডে শিফট নিয়ে হবে বলে রাখছি, যারা আমাদের সাথে দর্শক আছেন সেখানেও আপনাদের জন্য সারপ্রাইজ, আরো আমাদের কয়েকজন আপা থাকবেন। তো আমরা আগামী সপ্তাহে আবার দেখা হবে ডে শিফটের মেয়েদেরকে নিয়েই। তো আজকের মতো এখানেই বিদায় নিব। তো তার আগে বলি যে আপনাদের মারহানা আপু, হ্যাঁ আবেদ আপা, জি আপা, জি জি বলেন। ইফাত, ইউ ডিড এ ওয়ান্ডারফুল জব, এই যে একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসলা, এবং আমাদের টিচার, আমরা তো ভাবি আমরা রিটায়ার করে গেছি, উই আর লস্ট, কিন্তু এই যে নিয়ে আসলা আমাদেরকে, আমি আবার নতুন করে বুঝলাম যে কি জিনিস। জি আপা, না ব্যাপারটা হচ্ছে কি, ইউ ওয়ার নেভার বিন লস্ট আপা, আপনারা কখনোই, আমাদের কিন্তু সবসময়, এই যে দেখেন এখানে আমরা এই প্ল্যাটফর্মে আসার পর দেখেন সবাই কিন্তু মনে করছে আপনাদেরকে, সো আমাদের মনের মধ্যে আপনারা সবসময় ছিলেন, আছেন এবং থাকবেন, মনে করার কোনো কারণ নাই। আর আমার কাছে খুব সংকোচ লাগে, প্ল্যাটফর্মটা এত ছোট, মানে সবাইকে তো নিয়ে আসা যায় না, এত এত মেয়েরা বের হয়েছে আমাদের, এত আপা এত সাররা, সবাইকে একসাথে নিয়ে আসতে পারলে কত ভালো হতো, কিন্তু সরি টু সে যে আমাদের সময়টা একটা লিমিটেশন, আর এখানে তো সবাইকে একসাথে আনাও যাচ্ছে না, মানে মনে হয় যে একসাথে সবাই জড়ো হতে পারলে খুব ভালো হতো। তো সেটা ইনশাআল্লাহ গ্রাজুয়ালি, মানে যে কয়জন আপা স্টুডেন্ট আপনার শিক্ষা বহন করে যাচ্ছে আপা, আপনাদের কখনোই হারিয়ে যাওয়ার কোনো সুযোগই নাই, কোনোই সুযোগ নাই আপা, সেটা এটা মনে কখনোই স্থান দেবেন না। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সাথে লাইভে যে আপারা ছিলেন, বড় বোন ছোট বোন এবং বন্ধুরা যারা ছিল তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের কুইজে যারা গিফট স্যাম্পার পেয়েছে তাদেরকে, যে স্পন্সর করছে ইফাত, তাকে আমাদের যে স্পন্সর সেই ইফাতকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী শুক্রবার 6:30, ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, শুভ সন্ধ্যা, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, ফিয়ামানুল্লাহ। রনি, দরজাটা খোল, শুনছো মেহমান এসছে, ওই কাজু বিস্কুটটা দাও। আরে তোমরাই তো সব শেষ করে দিলে, মেহমান কোথায়? তুমি তো মেহমান ছাড়া দাও না। আসুন কাজু বাদামে ভরা ও ফ্রেশ বাটারের সাথে ইফাত কাজু ডিলাইট বিস্কিট, শুধু মেহমানের জন্য নয়।